be ni ge shaman ke bole na mein usna na hi ever am ye ko kaun shuru karbo tum and isme bhai apne ni ge shampark ke bolbe ami nurul islam nahid amar jonmo ditiyo mahajuddhe thik pore porei bolte paren 1945 sale july masher 7 tarike amar jonmo hoyeche grame silet jelar beni bazar thana gramer nam kosba ami kosba primary school e lekhapora korchi tarpore বেনি বাজার পঞ্চগণ্ড হরগোবিন্দ হাই স্কুল পরে এমসি কলেজ পরে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার স্কুল জীবনের শেষ পর্যায় থেকে তৎকালীন সামরিক শাসন আইয়ুব খানের বিরুদ্ধে যে আন্দোলন এগুলোর মধ্য দিয়েই আমরা ছাত্র আন্দোলনে যুক্ত হয়ে যাই বলা যায় যে আইয়ুব খানের বিরুদ্ধে প্রথম মিছিলে সিলেটে যে যাত্রা শুরু করছিলাম আজও সেই মিছিলেই আছি এইভাবেই আমার বলতে পারেন যে আমার জীবন বা আমার জীবনের দিকটা আর কি আপনি কোন সংগঠন করতেন আমি তখন তখন তো ছিল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নাম পরে বাংলাদেশের সংগ্রামের সূচনাকাল থেকে আমার নাম পরিবর্তন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তো তখনকার ছাত্র ইউনিয়ন সম্বন্ধে আমাকে একটু বলবেন হ্যাঁ আমি আমার কিভাবে সম্পৃক্ত হলাম এটা আমি মনে হয় এটা একটু বলতে ভালো ছাত্র ইউনিয়নের জন্ম 52 সালে এবং সেটা একটা পটভূমি হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমিতে যে গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক যে চেতনার একটা বিকাশ হলো সেইটার মধ্য দিয়েই এই ধারাটা সৃষ্টি এবং ছাত্র ইউনিয়নের জন্ম তো আইয়ুব খানের 58 সালে মার্শালের সময় এগুলো সব ব্যয়নি হয়ে গেল আমরা যখন স্কুলে পড়ি তখন এই সামরিক শাসন হয় তখন যারা এমসি কলেজে পড়তেন এবং সিলেটের এই সামরিক শাসন বিরোধী আন্দোলনে কোনো না কোনোভাবে প্রস্তুতি নিচ্ছিলেন তারা তখন স্কুলগুলোতে যোগাযোগ করে আমি তখন 60 সালে আমি তখন আমার স্কুলের স্কুল ক্যাপ্টেন তো আমাকেও মনে করে যে আমি একজন পটেনশিয়াল লোক হতে পারি মনে করে তারা আমাকে যোগাযোগ করে এবং গোপনে আমরা এই ছাত্র ইউনিয়নের নেতাদের সাথে এই ছাত্র ইউনিয়ন না বলেই যোগাযোগ করি যে মার্শাল্লো খারাপ মানুষকে অত্যাচার করে এবং আমি ছোটবেলা দেখছি একটা কথা চালু ছিল আমাদের সময় যে মিলিটারি যেখানে সেখানে যাকে তাকে মারধর করে অত্যাচার করে রাস্তার ডান দিকে হাঁটলেও মারে বাম দিকে হাঁটলেও মারে সালাম করলেও মারে না করলেও মারে অর্থাৎ আপনি যদি ভালো কিছু করেন বড় ভণ্ডামি করতেছ আর যদি সালাম না করেন বলে বেদম মানে এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে মার্শাল্লো সম্পর্কে আমাদের ধারণা ছিল যে মানুষকে অত্যাচারী শুধু আমরা স্বাভাবিকভাবেই মার্শালের বিরুদ্ধে একটা মনোভাব এইভাবে গড়ে উঠি এবং আমরা তখন এই স্কুল পাশ করে যখন 61 সালে কলেজে ভর্তি হলাম তখন আমাদের সাথে ওই ছাত্র নেতৃবৃন্দ তারা যোগাযোগ করে একটু সংগঠিত করেন যে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন হবে এবং শেখার কেন্দ্রে এসে প্রস্তুতি নেওয়া হচ্ছে এইভাবে আমরা করব তারপরে যখন মিছিল হলো প্রথম সিলেটে সেই মিছিলেই আমরা যোগ দিলাম এবং কিছুটা অন্যান্য বন্ধুবান্ধবকে নিয়ে আসলাম সেদিক থেকে আমরা কিছু অগ্রসর বলে যারা সিনিয়র নেতা ছিলেন তারা ভাবলেন যে আমরাও কিছুটা নেতা এই আন্দোলনের একটা পর্যায়ে প্রথম দিকেই আমাদের যারা সিলেটে মূল নেতা ছিলেন তারা গ্রেপ্তার হয়ে যান তখন আর কোনো উপায় ছিল না আমরা ওই ধারাটা কন্টিনিউ করার জন্য বলা যায় যে সামনে চলে আসলাম এবং এইভাবে এবং তার পরবর্তীকালে ছাত্র ইউনিয়ন 1962 সালে গোপনে সংগঠিত হয় এবং তখন সিলেটে যারা প্রথম থেকেই যুক্ত ছিলেন আমাকেও তার সাথে যুক্ত করা হয় আমি সিলেটের ছাত্র ইউনিয়নের 2 বার সাধারণ সম্পাদক ছিলাম তার আগে সাংগঠনিক সম্পাদক ছিলাম তারপরে আমি ঢাকায় আসলাম 65 সালে আমি এমসি কলেজ থেকে বিএ পাস করলাম ঢাকায় আসলাম 65 সালে এবং সেই সময় আবার ছাত্র ইউনিয়নটা একটু দৃঢ় বিভক্ত হয়ে যায় তখন আবার আন্তর্জাতিক পরিসরে ওই কমিউনিস্ট আন্দোলনের দৃঢ় বিভক্তি হয় রুশপন্থী চীনপন্থী যদিও ছাত্র ইউনিয়ন এটা একটা কোনো সমাজতন্ত্র আমাদের তখন কোনো ঘোষিত লক্ষ্য ছিল না কিন্তু গোপনে অনেকের সাথে কমিউনিস্ট পার্টির সম্পর্ক ছিল সেটা অন্যরকম কিন্তু ছাত্র ইউনিয়ন ছিল একটা গণসংগঠন সাধারণ ছাত্রদের স্বার্থটাকেই প্রতিফলিত করে ছিল এটার মধ্যে এটা অসাম্প্রদায়িক সংগঠন এবং তখন মানে অমুসলমান ছাত্র বলা যায় মূলত হিন্দু ছাত্র ছাত্রী এরা বলা যায় ছাত্র ইউনিয়নই করতো পরিবেশটা এরকমই ছিল সেই সময়ে একটা গ্রুপ ছাত্র ইউনিয়নের মধ্যে আমাদের মেনন ভাইয়েরা বা তখন কাজী জাফর সাহেবরা ছিলেন তারা ওই একটা বিরোধের মধ্যে টেনে নিয়ে আসলেন রুশপন্থী চীনপন্থী তারা নিজেদেরকে চীনপন্থী অতি বিপ্লবী এরকম ধারা নিয়ে আসলেন এইটার ঝগড়াকে কেন্দ্র করে এপ্রিল মাসের 1, 2, 3 তারিখে ইন্ডিয়ান হিস্ট্রি ছাত্রের সম্মেলন ছিল সেই সম্মেলনে এটা তারা হামলা করে গুলমাল করে পরে এক পর্যায়ে গিয়ে ছাত্রজন ভাগ হয়ে যায় কোন সালে এটা এটা 1965 সালে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 3 তারিখ সম্মেলন ছিল এবং তখন মতিয়া চৌধুরীকে সভাপতি করে একটা হইলো এবং ওটাই মূল সংগঠন হইলো এবং পরে ওই গ্রুপ রশিদ খান মেননকে যারা সভাপতি করে করলেন সেটা শেষ পর্যন্ত ছোট গ্রুপে পরিণত হয় এবং তারা পরে নাম বদলাইতে বাধ্য হয় বিপ্লবী ছাত্র ইউনিয়ন নাম ধারণ করে তো এইভাবে আমি ঢাকায় আসার পর যেভাবে হোক না কেন আমি তখন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হয়ে যাই এর পরের সম্মেলনে অর্থাৎ
ভাগবত পরে যে সম্মেলনটা হইল দশম সম্মেলন, এটা খুবই জাঁকজমকপূর্ণ বিরাট সম্মেলন হয়েছিল। আমি সাংগঠনিক সম্পাদক হই, সাইফুদ্দিন মানিক সভাপতি, শামসুদ্দোহা সাধারণ সম্পাদক। এবং এরপরে আমাদের মূল কাজটা ছিল ছাত্র ইউনিয়নকে সংগঠিত করা এবং আমাদের পক্ষটাকে সংহত করা। সেই হিসেবে সাংগঠনিক সম্পাদক ছিলাম, আড়াই বছর এই কমিটির ছিল। আমাকে গ্রামে গ্রামে ঘুরতে হয়েছে, বেশ আসলে এটা আমার একটা বিরাট এক্সপিরিয়েন্স যে আমি সমস্ত থানায় যাওয়া, কলেজে যাওয়া, স্কুলে যাওয়া। আজকালকার মতো যোগাযোগ ব্যবস্থা সহজ ছিল না, দিনাজপুর যাওয়া মানে দুই দিনের ব্যাপার এইরকম আর কি। এই মানিকগঞ্জ যেতে দুইটা ফেরি পাই হইতো, এইরকমই ছিল। আমি যে বলছিলাম যে তখন এইভাবে আমরা ঢাকায় চলে আসলাম এবং ছাত্র ইউনিয়নের একটা বৃহৎ সংগঠনে পরিণত হলো। এবং পরে আমি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হয়েছি এবং আমার সৌভাগ্য যে মুক্তিযুদ্ধের সময় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলাম, সেই হিসাবে মুক্তিযুদ্ধ আমাকে অনেক দায়িত্ব পালন করতে হয়েছে। তো এখন এই প্রক্রিয়ার মধ্যে সামরিক শাসনের বিরুদ্ধে, মানে আমরা যে কলেজ জীবনে যে সাধারণ ছাত্রদের যে আন্দোলন, আমার মনে হয় যে আমাদের এখানে একটা বড় ভিত্তি পরবর্তী সমস্ত আন্দোলনগুলো, গণতন্ত্রের জন্য, শিক্ষার জন্য, স্বায়ত্ত শাসনের জন্য, যেটা পরবর্তীকালে বিকশিত হইতে হইতে মুক্তিযুদ্ধের রূপ লাভ করে। এবং এইভাবে এটা আমাদের দেশে স্বীকৃত যে ছাত্রদের ভূমিকাটা ছিল একটা প্রধান এবং আন্দোলন সংগ্রাম লড়াইতে তারাই অগ্রণী ভূমিকা পালন করছে। এগারো দফাটা আপনারা কবে ভাবলেন বা কিভাবে হলো? এগারো দফাটা আসলো তার আগে ছয় দফা 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ঘোষণা করলেন, তারপরে ছয় দফা নিয়ে মাঠে নামলেন এবং সেটা আওয়ামী লীগেরই একটা প্রোগ্রাম হিসাবে আসলো এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগ এটাকে নিয়ে জোরেশোরে মাঠে নামে। ছাত্র ইউনিয়ন আমরা ছাত্র শাসনের পক্ষে এবং শুরু থেকেই একটা মানে জোরালো দাবিতে আমরা সোচ্চার ছিলাম, কিন্তু এই ভাগাভাগির সময় যারা মানে তথাকথিত চিনপন্থী হিসেবে যারা চিহ্নিত হলো, তারা এটাকে সিআইএ প্রদত্ত এই ধরনের একটা দাবি বলে, অর্থাৎ সব কিছুর মধ্যে সাম্রাজ্যবাদ দেখা বা এরকম একটা কিছু দেখার তাদের দৃষ্টিভঙ্গি ছিল। কিন্তু আমরা যে ছাত্র ইউনিয়ন, যেটা তখন মথিয়া চৌধুরী সভাপতি হওয়ার কারণে মথিয়া গ্রুপ বা এই ধরনের পরিচিতি ছিল, আমরা তখন এটাকে সমর্থন করি। আমরা বলি যে স্বায়ত্ত শাসনের দাবি হিসাবে এটা সঠিক, কারণ পাকিস্তানে নানা রকম অত্যাচার, শাসন, শোষণ, নির্যাতন, এগুলো সম্পর্কে ছাত্রদের মধ্যে বা আমাদের মধ্যে যে প্রতিক্রিয়া ছিল এটাকে একটা স্বাভাবিক বহিঃপ্রকাশ হিসাবে আমরা নিছি এবং এটাকে সঠিকই মনে করছি। কিন্তু আমরা তখন বলতাম যে এটা মুক্তি সনদ না, এটার সাথে আরও অনেক কিছু দরকার, তাহলে এটা মুক্তি সনদ হিসাবে হতে পারে। এবং সেই হিসাবে তখন আমরা ছাত্রদের দাবি যুক্ত হওয়া দরকারের মধ্যে মনে করছি, এই কারণে যে ব্যাপক ছাত্র সমাজকে সম্পৃক্ত করার জন্য ধারাবাহিকভাবে যে আন্দোলন চলে আসতেছে সাধারণ ছাত্রদের দাবিটার মধ্যে আনা দরকার। দ্বিতীয়ত শ্রমিকের দাবি, কৃষকের দাবি এবং সাধারণ মানুষের কতগুলো দাবি প্রতিফলন হওয়া দরকার। আর একটা বড় দাবি আমাদের ছিল, তখন পাকিস্তান ছিল সেন্ট্রো সিয়াটো চুক্তি, অর্থাৎ যুদ্ধজোটের সাথে চুক্তিবদ্ধ ছিল। আমরা চাইছিলাম যে সেই চুক্তিগুলোর থেকে বের হয়ে এসে স্বাধীন জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতি হবে, এটা ছিল আমাদের দাবি। এইগুলো নিয়ে আমরা ব্যাপক ক্যাম্পেইন করি এবং পরিস্থিতিটা এক জায়গায় এসে দাঁড়ায় যখন ছাত্রলীগও রাজি হয় যে না, আমরা এগারো দফা করব। এবং সেই হিসাবে সেটা জানুয়ারি মাস 1969 সালে এই ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন একমত হয় যে আমরা আরও কিছু দাবি সংযুক্ত করে একটা প্রোগ্রাম তৈরি করব। এবং ছাত্র সমাজের মধ্যে এমন একটা মনোভাব সৃষ্টি হয়, বিশেষ করে ছয় দফা আন্দোলনের পটভূমিতে, তখন আয়ুব খানের একটা দল ছিল এনএসএফ, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন, তারা তাদের পক্ষ হইয়া, অর্থাৎ সরকারি পক্ষ হইয়া মাস্তানি করা, তখন এই মাস্তানি শব্দ ব্যবহৃত ছিল না, গুন্ডামি করা, এরা তাদের একটা অংশ তারা আমাদের সাথে ভাগ হয়ে আসে এবং এইভাবে বিপ্লবী ছাত্র ইউনিয়ন তারাও আসে। তখন ওই প্রোগ্রামটা তৈরি হয় এবং এগারো দফা, তার মধ্যে ছয় দফাটা ছয় দফাই ছিল পূর্ণাঙ্গ, যেরকম ছিল সেইরকম। এক নম্বর দাবি যুক্ত করা হয় ছাত্রদের শিক্ষার দাবি হিসাবে, অনেকগুলো ক খ দিয়ে অনেক দাবি, আর সেই সঙ্গে কৃষকের দাবি, শ্রমিকের দাবি, জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, সেন্ট্রো সিয়াটো ত্যাগ প্রভৃতি, এরকম করে এগারো দফা তৈরি হলো। সেই এগারো দফাটা ঘোষণা দেওয়ার পরে এগারো দফা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17 জানুয়ারি একটা সমাবেশ দেওয়া হয়, সেদিন ছিল শুক্রবার। তখন কিন্তু রোববারে বন্ধ থাকতো, তাই ওই দিন খোলা ছিল। আমরা মিছিল বের করার চেষ্টা করলাম, তখন বটতলা ছিল, ওই বটগাছটাও কিন্তু পাকিস্তানের ধ্বংস করছে, এখন নতুন বটগাছ কিন্তু, এখন কিন্তু বটতলাটার নাম ঠিক আছে। সেই বটতলা থেকে আমরা মিছিল বের করার চেষ্টা করলাম, ছাত্র ইউনিয়ন ছাত্রলীগেরই মূল শক্তি আর অন্যরাও ছিল, কিন্তু আমরা গেটের বাইরে বাইরে আসতে পারিনি কলা ভবনে। পুলিশ এইভাবে টিয়ার গ্যাস লাঠি পেটা করলো যে আমরা জমায়েত খুব বেশি ছিল না, আমরা ভিতরে আটকা পড়ে গেলাম। পরদিন 17 তারিখ, সেদিন ছিল শনিবার, আমরা আরও বড় জমায়েত করে বাইরে হওয়ার খুবই চেষ্টা করলাম, সেদিনও তারা হামলা করলো, বাইরে হতে দেয়নি। এবং তারা পরা যায় যে সেদিন ইপিআর নিয়ে আসলো, যেটা অর্থাৎ
রাইফেলস, ইস্ট পাকিস্তান রাইফেলস বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা আমরা এখন আমাদের যেটা বিডিআর, এই ধরনের যে শক্তিটা ছিল তারা এসে আমরা তখন পিছু হতে হতে তখন নতুন হয়েছে জিন্না হল, তাম ছিল সুজেশন হল যেটা হইলো, মহসিন হল, সেগুলোতে হামলা করলো আমরা, মানে তহনকার ইকবাল হল যেটা জহুরুল হক হল নাম পরে হয় সেখানে আমরা আসি, এরকম করে তাড়া করে, এবং আমরা তখন ওয়ালটপ কায়া ইডেন কলেজের ওয়ালটপ কায়া আসলাম, মেয়েরাও আমাদের সাহায্য করে পালা যেতে, এইরকম অবস্থা চলে। পরদিন রোববার বন্ধ, 20 তারিখে অর্থাৎ 20শে জানুয়ারি যে সমাবেশটা হয় বড় রকমের হয়, এবং সেই দিন অনেক বাধা দিয়ে আটকাতে পারে নাই, আমরা মিছিলটা বের হয়ে যাই, এবং সেই মিছিলটা তখন মিছিলদের রোড ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে জেলখানার সামনে দিয়ে সদরঘাট ঘুরে এসে শহীদ মিনারে শেষ হইতো, পরিস্থান হয়। এটা ছিল নর্মাল রুট, আর পুরান ঢাকায় মানুষের মধ্যে যাওয়াটাই ছিল, এখন তো ছোটো মিছিল হয় এখান থেকে ওখানে। সেই মিছিল মেডিকেলের সামনে যাওয়ার সময় তখন গুলি করে, এবং সেইখানেই আসাদ শহীদ হন। আসাদ আমার ক্লাসমেট, আমরা এমসি কলেজে একসাথে পড়তাম, তিনিও ছাত্রীন করতেন, এবং ঢাকায় আসার পর আমি ইকবাল হলের ছাত্র ছিলাম, এখনকার জহুরুল হক হল, তিনি এফে চলেছিলেন, তো এখানে আসার পর তিনি আমার মেনন গ্রুপ হয়ে গেলেন সেই হিসাবে, কিন্তু আমরা বন্ধু ছিলাম, আমরা একসাথে পড়ছি, এবং একটু দূরেই তিনি পড়ে যান, এবং তাকে তো তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং আমরা জোরে মিছিলটা সামনের দিকে নিয়ে যাই। আসাদের শহীদ হওয়ার পর থেকে পুরো পরিস্থিতি ঘুরে যায় সারা দেশ, ছাত্রদের মধ্যে একটা ব্যাপক বিক্ষোভ, পরের দিন হরতাল আন্দোলন। এই অবস্থায় 24 তারিখে আমরা সারা দেশব্যাপী একটা হরতাল দিই, এবং ঢাকায় হরতাল, এবং তখনকার হরতাল মানে এখন যেমন হরতাল মানে হলো গাড়ি ঘোড়া বন্ধ হলে, দোকান বন্ধ হলে, তখন হরতাল হলে কোনো রিক্সা রাস্তাটা বের হওয়ার প্রশ্নই আসে না, সেক্রেটারিয়েট বন্ধ হইলো কিনা, অফিস আদালত বন্ধ হইলো কিনা, সেটাতে উপর নির্ভর করে যে সফল হয়েছে কিনা, সমস্ত কলকারখানা বন্ধ, এবং সেদিন বলতে গেলে সবই বন্ধ। এবং তখন একটা এলাকা ভাগ করে নিতে হতো, আমার দায়িত্ব ছিল সেক্রেটারিয়েট এলাকা, বা ছাত্রলীগেরও কেউ ছিল, ছাত্রের অন্যরাও ছিল, আমার এখনও মনে আসে স্পষ্ট, যেটা এখন এই যে নূর হোসেন স্কোয়ার ওই কোনাটা দিয়ে, ওইখানে একটা সেক্রেটারিয়েটের একটা কোনা দিয়ে একটা এয়ার কুলার একটা দেখা যাচ্ছিল, সাধারণ ছাত্র মানুষ, সাধারণ যুবক তরুণ সবাই জমা হয়েছে, খোপটা পড়ে যায়, সেক্রেটারি হামলা করতে হবে, কীভাবে হামলা করবে, তখন ওই খোপটা গিয়ে পড়ে ওই ওইটার উপর, সিম্বল আর কি, ওই জন্য এয়ারকন্ডিশনটা, কারণ আমরা বাঙালিরা ডিপ্রাইভ, তারা আরামে থাকে এখানের মধ্যে, পাকিস্তানি অফিসার বসে ঠান্ডা হয়, আজকাল তো অনেক বাড়িতে ঠান্ডা আসে, তখন এটা ছিল না, ওই ইলেকট্রিক লাইন পাইপলাইনটা বেয়ে ওঠার চেষ্টা করলো যে ওইখানে গিয়ে ভাঙবে, উঠে আর নিচ থেকে গুলি করে বিরিয়ার ওই সেক্রেটারির উপর থেকে, এরকম চারটে হওয়ার পর আমরা আপ্রাণ চেষ্টা করছি যেন ওইখানে কেউ না যায়। তখন অনেকে চিন্তা, ছোটো শহর সব মফস্বল শহরের মতো আমাদের, যে আপনারাদের কথা বহু শুনছি, আজ আর শুনবো না, আজকে আমরা ভেঙে ফেলবো। চারজন গুলি করে মারছে এবং লাশটা নিয়ে গেল, তারপরে কিন্তু এটা অর্থাৎ প্রাণ দেওয়ার প্রতিযোগিতা, আমি যে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না, এগুলো তখন চলছে, যে অর্থাৎ হামলা করো, পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, আক্রমণ করো। তখন ওই যে এটা ছিল যে ফায়ার কী বলে একটা গাড়ি ছিল, এটাকে বলতো রায়ট কার, গরম পানি রঙিন পানি ছুটাইতো, সেটাকে কী করে মানে প্রতিহত করা যায়, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, এবং এইভাবে একটা অবস্থা সৃষ্টি হলো, সমস্ত ঢাকা শহর সর্বত্র একদম কলাপস করে যায়। এবং সেই সময় যে মতিউর শহীদ হয়, নবম শ্রেণীর ছাত্র নবকুমার স্কুলের এই বক্সিবাজারে, সে শহীদ হয়, এবং এইখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে মানুষ সমস্ত রাস্তায় নেমে যায়, এবং সেইটাকে আমার এখনও মনে হয় যে এই শব্দটা প্রথম মোহাম্মদ ফরাদ বলছিলেন নাকি গোপন্নাথ, যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, এবং ওই দিন গণ অভ্যুত্থান দিবস বলা হয় 24শে জানুয়ারি, যে সমস্ত মানুষ রাস্তায় নেমে আসে, এবং তখন শেষ পর্যন্ত পুলিশ বিডিআর সরি বিডিআর নয় অভ্যুত্থান হয়, এর বিপরীতে গণ অভ্যুত্থান হয়ে গেছে, এবং গণ অভ্যুত্থান শব্দটা এবং তার ব্যবহারটা এবং ওই দিন যে হলো এটার মধ্যে আমরা একটা মানে ভিতরে পড়ে গেছি, এবং তখন সমস্ত ছাত্র নেতারা ওই মতিউরের লাশ নিয়ে আমরা পল্টন ময়দান, কিন্তু এখন ছিল আউটার স্টেডিয়াম, ওই জায়গাটা বিশাল, ওইখানে নিয়ে গেলাম, কী হবে তখন আমরা জানি না কী করতে হবে, আমাদের যারা ছাত্র নেতারা অন্যরা ছিল সবাই কী করতে হবে, ছাত্রলীগ ছাত্রলীগ তখন মেইন নেতারা সবাই ছিল, তখন ওখানে ঠিক আছে মানে জিনিসটা আমরা ঠান্ডা করে দহল লাগিয়ে চলে গেলাম, আমরা কিছু যে তখন লোককে বলতো চলেন আমরা ক্যান্টনমেন্ট দখল করি, মানুষ যাইতো, এইরকম একটা পরিস্থিতি ছিল। তখন মতিউরের লাশ নিয়ে ওখান থেকে আমরা ইকবালদের মাঠে আসলাম, তখন মাঠটা খোলা ছিল, সামনে তখন বন্ধ হয়ে গেছে, ওইখানে এসে জানাজা করে মানে একটা আল্লাহ রসুলের নাম নিয়ে দরুদ পড়ে তার ঠান্ডা করে দেওয়া, আমরা কী করবো তো বুঝতে পারতেছি না, এটা এরকম একটা পরিস্থিতি, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়, মানুষের চলে যায়, ওরা তখন গভর্নমেন্ট তখন পিছু হেঁটে যায়, এবং এইভাবে চলতে থাকে কারফিউ দিয়ে রাত্রিবেলা, তারপরে হরতাল আন্দোলন কারফিউর মধ্যে চলতে থাকে। এই পরিস্থিতিতে এক সময় এসে 25শে মার্চ রাত্রিবেলা এহিয়া খান কারফিউ জারি করে, এর আগে আয়ুব খান ডিক্লেয়ার করে যে আমি আর প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবো না পরের বার, এর অর্থ সে সারেন্ডার করে যে আর সে ক্ষমতায় থাকবে না। এই সুযোগে এহিয়া খানের নেতৃত্বে মার্শাল্ল হয়। সেদিনও একটা ইন্টারেস্টিং, এর আগে আমাদের চাপের ফলে গভর্নরকে পরিবর্তন করা হয় মুনায়েম খান, নুরুল হুদা নামে একজনকে গভর্নর করা হয়,
নুরুল হুদা সম্ভবত এমএন হুদা হুদা এবং তিনি ওই সময় একজনকে নিয়োজিত করেন আইজি, ওনার নামটা আমি মনে ছিল এইমাত্র ভুলে গেলাম। তখন সমস্ত কেন্দ্র ক্ষমতার কেন্দ্র হলো তৎকালীন ইকবাল হক। ওইটা ওইরকম সময়ই, এটা জহুরুল পরে বলতেছি, আগত সজনার সময় জহুরুল হক মারা গেলে নামটা পরিবর্তন করে জহুরুল করা হলো। তখন তারা আমাদের সাথে সাক্ষাৎ করতে আসে, মানে আমরা হলাম বিকল্প শক্তি। তখন ওই নতুন গভর্নর হয়ে তিনি পাঠালেন যে ঠিক আছে ছাত্রদের সাথে আলাপ করে ঠিক হোক যে শান্তি কী হবে না হবে ইত্যাদি ইত্যাদি। ইকবাল হকের প্রবোস্টের বাসায়, তখন আইজুল হক তিনি ম্যাথমেটিক্সের হেড ছিলেন, তিনি প্রবোস্ট, তার বাসায় বৈঠকটা হলো। মহিউদ্দিন আইজি ছিলেন, তিনি আসলেন এবং সেইখানে তুফাইল আহমদ, শামসুদ্দোহা, সাইফুদ্দিন মানিক, খালেদ মোহাম্মদ আলী, এরা সবাই ছিল, আমিও ছিলাম। ওইখানে সন্ধ্যার পরে বসে কথা হচ্ছে, আমরা বলছি অমুক অমুকের কে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, অমুককে অপসারণ করতে হবে, অমুকের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। মানে উনি খালি বলছেন যে ঠিক আছে আমরা সব করবো, মানে ভীত ওরা, ছাত্রদের ক্ষমতা শক্তি জনগণের সমর্থন সব কিছুতে ভীত হয়ে আছে কী হবে। তখনকার এক পর্যায়ে, এর আগে 21 ফেব্রুয়ারিতে একটা বিরাট ঘটনা হয়ে গেছে, আমি আর এগুলোতে যাচ্ছি না, 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বের হয়ে আসলেন, একত্র সরজন মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়, মানে আমি আর মাঝখানটা ছেড়ে দিয়ে আসলাম আর কি, তো কথায় যাই, এখানে এগুলো আপনি কমন পেয়ে যাবেন। তো এরপরে তখন বঙ্গবন্ধু বের হয়ে আসলে পরে নেতৃত্ব বলা যায় যে ওখানে গেছে, তার ছাত্রদের সাথে বৈঠক করতে আসে। এবং ওই সময় হল থেকে দৌড়ে ছাত্র এসে খবর দিল, 8টার খবর শুনে তখন যে মার্শাল্ল হয়ে গেছে। তো তখন ওই যে আইজি, আমার এখনও মনে আছে, বহির দিনও কাঁপতেছিল ভয় শুনেই, পথে থা স্যার এখন তো কিছু করা যাবে না, তখন আমি ইচ্ছা আমি এখন যাই, আমার আছে যেতে হবে যেতে হবে। ওখান থেকে তুফাইল আহমদ ফোন করলেন বঙ্গবন্ধুকে যে এই অবস্থা, বঙ্গবন্ধু মনে আছে এখন ওদেরকে বলছেন ওয়েট অ্যান্ড সি, উনি বললেন যে আমাদের টেলিফোনে শুনে উনি বললেন যে বঙ্গবন্ধু বলছেন ওয়েট অ্যান্ড সি। তো ওরা তো চলে গেলো সরকারি লোকরা, আমরা বের হয়ে আসলাম এবং তাৎক্ষণিকভাবে আমরা ছাত্র বিভিন্ন জমলা ঠিক আছে যার যার যোগাযোগ করো। আমরা তখন আসামুল্লাহ হলে একটা রুম ছিল, আলমগীর কবির স্থপতি, তিনি এখন নাই, জীবিত নেই, আমাদের দলের ছিলেন, ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনার রুমে গিয়ে বসলাম। গোপন ছিলেন মোহাম্মদ ফরাদ, কমিউনিস্ট পার্টি করতেন, তার সাথে আমাদের সবসময় যোগাযোগ নিয়ে আসলেন। তখন আমরা কী করা পরে এটার প্রোটেস্ট ইত্যাদি নিয়ে তখন আমরা একেই ঠিকঠাক করি। এরপরে আবার ছাত্র ইউনিয়ন ছাত্রলীগের মধ্যে আলাপ আলোচনা হয়, তো বঙ্গবন্ধু বের হয়ে আসছেন তখন আগত সদর মামলা থেকে, তো ন্যাচারালি সেটা তার দিকেছে। এই সময় যে মার্চের যে পরবর্তী মার্চের রাষ্ট্র সেটা আর অধ্যায় আর কি। তো এই সময়টা হলো যে ছাত্র ইউনিয়ন ছাত্রলীগের ঐক্যবদ্ধ সংগ্রাম। তখন জিনিসগুলো এরকম এসে যায় একটা ছাত্রদের বা মানুষের মনে যে এই পাকিস্তানিদের সাথে আর থাকা যাবে না, এরকম মনোভাব। এবং আর একটু গভীরে চিন্তা করে দেখা যায় যে পাকিস্তানে গণতন্ত্রই প্রতিষ্ঠা করা যাচ্ছে না, সেখানে জাতীয় অধিকার তো এটা সম্ভব না। আর আমাদের যদি জাতীয় অধিকার প্রতিষ্ঠা করতে না পারি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি, যেটা পাকিস্তানের কাঠামোর মধ্যেই সম্ভব মনে হচ্ছে না এখন, আর তারা তো কোনো সুযোগই দিচ্ছে না। এর আগে নির্বাচন হয়ে গেছে, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের পক্ষে একচেটিয়া রায় দিছে এবং পাকিস্তানেও পার্লামেন্ট, মানে তখন জাতীয় সংসদ, জাতীয় পরিষদ, সেখানে মেজরিটি, সেটাও তারা মানবে না, তাহলে কী হবে? এইভাবে সেই সময় যে জিনিসটা আসলো এটা ধরে ধরে এসে ওই 71 সালটা চলে আসলো। আমি মাঝখানটা সংক্ষিপ্ত করে ফেললাম, আমি জানতে চাইলে বলতে পারি। 71 সালে এসে যে পরিস্থিতিটা হয় সেই দিনের, মানে ঘটনাটা আপনি হয়তো জানেনি বা সবাই জানে, এটা যে 25 মার্চ কিভাবে আসলো, বা ওই প্রথম যে মার্চে আপনারা যে কিছু ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন, এটা কি সচেতনভাবেই করা হয়েছিল যে আর্মস স্ট্রাগলে যেতে হবে পাকিস্তানিদের সঙ্গে? হ্যাঁ, এটা এইভাবে আসে যে যখন আমরা দেখলাম যে নির্বাচনের এইরকম একটা একচেটিয়া রায়, পুরো পাকিস্তান তো বটেই, সমস্ত পাকিস্তানে যারা মেজরিটি নির্বাচিত জিতল তাদেরকে ক্ষমতা নিচ্ছে না, কারণ তারা বাঙালি এই কারণে, সুতরাং এটা আর তো কোনো সম্ভাবনাই নেই। এই অবস্থায় ওই জাতীয় পরিষদের সভা আহ্বান করো, ক্ষমতা হস্তান্তর করো, এটাই দাবি ছিল আমাদের। সেই উপলক্ষে যখন জাতীয় পরিষদের আহ্বান, সভা আহ্বান করা হলো 3 তারিখে, সেই 3 তারিখের আগে 1 মার্চে দুপুর 1টার সময় রেডিওতে ঘোষণা হলো যে এটা স্থগিত করা হয়েছে। মানে ওই মুহূর্তটাই, মানে মানে আমাদের চিন্তার বাইরে মনে হলো, মানুষের যে জাগরণটা হলো আর কি। আমি তখন ছাত্র ইউনিয়নের সভাপতি, মানে ইতিমধ্যে ছাত্র ইউনিয়ন চেঞ্জ হয়ে গেছে, আমি ছাত্র সভাপতি। পাকিস্তান থেকে বেলুচিস্তানের যারা নির্বাচিত হয়েছিল, 4 জনই মেম্বার ছিল, 4 জনই ছিল নেপের, এবং আরও কয়েকজন পাকিস্তানের নেতারা তখন নেপের, এটা মিটিং হচ্ছিল ওই যে নিউ মার্কেট, হকার্স মার্কেটের উপরে নেপের অফিস ছিল। আমরা ভাবলাম যে ইউনিভার্সিটি থেকে বের হয়ে তখন দুপুর 12টার পরে যে একটু শুনে আসি পাকিস্তানিরা কীভাবে, শুনছি একজন ছাত্র নেতাও নির্বাচিত হয়েছে বেলুচ,
কথাবার্তা বলবো, কারণ তারাও আবার আমাদের সহানুভূতিশীল, তারাও পাকিস্তানের বিরুদ্ধে, তারা আরও আগে থেকে এইসব লড়াই করতেছে তাদের জাতীয় অধিকারের জন্য। কিন্তু তারা ছোটো জাতি, বিশাল এরিয়া কিন্তু সংখ্যা ছোট। ওইখানে আমরা আলাপ করতে গেছিলাম, ওই সময় হঠাৎ করে শুনলাম নিউজে যে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হয়েছে। তখনই আমরা দ্রুত বের হয়ে গেছিলাম, আমি শামসুদ দোয়া আবুল হাসনাত ছিলাম, চিনা বসানকে সাংবাদিক সাহিত্যিক কবিও, আমরা বেরিয়ে দ্রুত ইউনিভার্সিটি যাই, ঠিক বিকালে প্রোগ্রাম করতে হবে, প্রতিবাদ করতে হবে ইত্যাদি। রাস্তায় নেমে নিউ মার্কেট থেকে ইউনিভার্সিটির কাছাকাছি আসা পর্যন্ত রাস্তায় চারদিকে মানুষ নেমে গেছে, কেউ হাতে লাঠি, কেউ গাছের ডাল ভেঙে নেমে গেছে, যার যার হাতে পাকিস্তানে লাঠি মারো, বাংলাদেশ কায়েম করো, এবং জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এই ধরনের স্লোগানগুলো আগে থেকেই ছিল। কিন্তু পাকিস্তানে লাঠি মারো বাংলাদেশ কায়েম করো এই স্লোগানটা এই মুহূর্তে অর্থাৎ মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ এবং তার মনে যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষাটা আস্তে 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 এমনভাবে স্থান করে নিছে, ওই একটা ঘোষণার মধ্য দিয়ে এটা প্রকাশিত হয়ে গেল। আমরা তখন আর কী সিদ্ধান্ত নিব, আর কী ইউনিভার্সিটির ভিতরে ঢুকবো, আমরা মিছিলে একাকার হয়ে গেলাম। ওই মিছিল নিয়ে আমরা পল্টনে গেলাম, সবাই তখন পল্টনে দিকে গেল, সেখানে একটা মিটিং হলো, আমরা সবাই কিছু কিছু বক্তৃতা দিলাম। বঙ্গবন্ধু এবং তার সহকর্মীদের নিয়ে তিনি পূর্বাণীতে পরে একটা প্রেস কনফারেন্স করে পরে বিভিন্ন প্রোগ্রাম দিলেন, সেগুলো তো তথ্যের মধ্যে আসে, আমি বলতে চাচ্ছি না। এইভাবে তো এইভাবে এই জিনিসটা চলে আসে, এবং এটা বলা যায় যে আমাদের ছাত্র ইউনিয়নের মধ্যেও আমরা এটা লক্ষ্য করছি যে আমাদের মধ্যে এটা স্বাভাবিকভাবেই আমাদের জাতীয় অধিকার, গণতন্ত্র এবং জাতীয় অধিকার এটা দিতে চাচ্ছে না, পাকিস্তান আমাদের উপর নানাভাবে অত্যাচার করে, মিলিটারি শাসন, এই সব কিছু মিলাইয়া আমাদের মনের মধ্যেও আমাদের এটা জাতীয় চেতনা, জাতীয় জাগরণ যেটা আমরা বলবো যে সেটা যে মানে ধারণ করছিলাম আর কি আগে বা গড়ে উঠছিল, সেটা আস্তে 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 এসে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে এবং পয়লা মার্চ সেটা প্রকাশিত হয়। এবং বঙ্গবন্ধু পরবর্তীকালে তিনি মূল নেতৃত্বটা ধরেন, এবং তিনি যখন 7ই মার্চে রেসকোর্স ময়দানে ভাষণ দিলেন, সেটা একটা ঐতিহাসিক ভাষণ, সেটা আর আমার বলার ব্যাপার না জানেন। সেইখানে তিনি যে বক্তৃতা দেন সেটার মধ্য দিয়ে কিন্তু আমাদের সকলের আকাঙ্ক্ষাটা প্রতিভাত হয়। তিনি বলেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, প্রস্তুত হও, এবং শেষে যখন বললেন যে আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, তখন মোটামুটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, জনতার কাছে পরিষ্কার হয়ে গেল যে আমাদের তো স্বাধীনতার দিকে যেতে হবে। এবং এরপরে পরে আমরা ছাত্র ইউনিয়ন আমরা একটা প্রস্তুতি নিতে শুরু করলাম যে আমরা তাহলে তো প্রস্তুতি নিতে হবে, ওরা তো আর আমাদেরকে ইচ্ছা করে ছেড়ে দিয়ে চলে যাবে না। এবং এটা আমরা খুবই দৃঢ়ভাবে আমরা বুঝতাম যে আমাদের উপর একটা চরম একটা আঘাত আসবে, সেই আঘাতটার জন্য আমাদের কী করা উচিত সেটার জন্য আমরা ঠিক করি যে আমরা কিছুটা আস্তে আস্তে সামরিক বাহিনীকে মোকাবেলা করা যায় এমন প্রস্তুতি ট্রেনিং নেওয়া দরকার। এবং তখন আমরা যেগুলো চিন্তা করি, যেগুলো প্রস্তুতি নেই, আজকের পটভূমিতে হয়তো যে কেউ শুনলে তার হয়তো হাসি পাবে, ভাববে যে এগুলো একটা বিষয় নাকি, আর এখন অস্ত্র, বোমা, ট্রেনিং এগুলো এত সহজ হয়ে গেছে। কিন্তু তখন একটা বোমাও আমরা দেখি নাই, একটা বন্দুকে হাত দিয়ে কখনো দেখি নাই যে জীবন্ত বন্দুকটা কী জিনিস। আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে কিছু বম টম যারা বানাইতে পারা যায় তাদের কাছে খোঁজখবর করা দরকার, কিছু প্র্যাকটিস করা দরকার, আর একটা ধারা সৃষ্টি করা দরকার যে আমাদেরকে একটা ডিসিপ্লিন আর্মির বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং সেজন্য আমাদের প্রস্তুতি দরকার। তাই ছাত্র সমাজকে, ইয়াং জেনারেশনকে সেই ধারায় নেওয়ার জন্য আমরা স্থির করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে আমরা প্রতিদিন সকাল 7টার সময় ওই মার্চ মাসে ওই 7ই মার্চের ভাষণের পর থেকে আমরা ঠিক করলাম যে আমরা সকালে ট্রেনিং দিব। সেই ট্রেনিংটা যাতে একটা ডিসিপ্লিন হয়, একটা মিলিটারি ভাব আসে, মিলিটারি ফেস করার ভাব আসে, সেজন্য আমরা, আমার ঠিক মনে নেই, আমরা স্কুল থেকে সংগ্রহ করলাম ওই যে তখন স্কাউটেদের ট্রেনিং ট্রেনিং হতো ডামি রাইফেল, বন্ধু কাঠ মানে কাঠের আর কি, সেই ডামি রাইফেল নিয়ে এসে আমরা প্রতিদিন সকাল 7টায় আমাদের প্রোগ্রাম ছিল নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে ওই ট্রেনিং দেওয়া। ডক্টর আবুল কাশেম নামে একজন ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ, এখন তিনি বিদেশে, তিনি আগে ওই ইউটিসি ট্রেনিং ইত্যাদি নেওয়ার ফলে তার মিলিটারি ট্রেনিং জানা ছিল, তিনি ওই ট্রেনিংগুলো দিতেন, আর আমরা রোজ একটা ব্রিফ করতাম আর কি, পলিটিক্যাল বলতে পারেন, আর ওই ট্রেনিংটা নেওয়া হতো, আর ওই বন্দুক দিয়ে ওখানে মার্চ হতো। এইটা এমনভাবে আস্তে আস্তে ছড়াই যায়, পত্রপত্রিকায় খবর বের হতো আর লোকে দেখতো। ঢাকা ইউনিভার্সিটির চারপাশ তখন খোলা ছিল, এরকম ছিল না, একটা শুধু ওয়াল ছিল, চারপাশে শত শত মানুষ বউ বাচ্চাও নিয়ে আসতো দেখাইতে যে ট্রেনিং দিচ্ছে, এবং সবাই একটা গর্বিত বোধ করতো যে আমাদের ছেলেরাও ট্রেনিং নিচ্ছে, যে মিলিটারি ফেস করতে পারবে, এইরকম আর কি। মেয়েরাও নিয়েছে, হ্যাঁ মেয়েরাও ছিল, এবং মেয়েরা মেয়ে ছেলে সব মিলে আমাদের তখন ছাত্রী ছিল প্রচুর, ছাত্রী মানে আমরা সেই ট্রেনিংটা নিচ্ছিলাম। এবং ছাত্রলীগও তা এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মাঠে এই ধরনেরই ট্রেনিং শুরু করে। তো আমরা এটাকে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, আমাদের একটা শক্তি দেখানোর জন্য বা একটা ধারা সৃষ্টির জন্য আমরা একটা তারিখ স্থির করলাম, 20 তারিখে রুট মার্চ করবো, এটার নাম দিলাম। অর্থাৎ ওইরকম ট্রেনিং শেষ করে রাস্তায় যেমন মিছিল হয় সেটা একদম কাঁধে বন্দুকটা নিয়ে, ছবিটা বিভিন্ন পত্রপত্রিকায় দেখে থাকবেন, সেই মিছিলটা আমরা সমস্ত শহর প্রদক্ষিণ করলাম, লোকে লোকারণ্য দুই পাশে,
এবং হাত তালি লোকে স্লোগান এবং কেউ তখন ফুল টুলের এত ব্যাপক প্রচলন হয়নি, কেউ দু একটা ফুল নিয়ে আসতেছে, কেউ হাত তালি দিচ্ছে, কেউ আসে জড়াই ধরতেছে মিজিট আমাদেরকে ট্রেনিং এর মধ্যেও। আমরা সমস্ত রুট মার্চ করে আবার মাঠে ফিরে আসলাম। সেইভাবে একটা মানুষের মধ্যে একটা ধারণা আসলো, আমাদের ধারণা ছিল এটাই যে মনোভাবটা সৃষ্টি করা যে আমাদের এই ধারায় একটা সশস্ত্র লড়াইতে যেতে হতে পারে এবং সেজন্য আমাদের সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করার জন্য এই ধরনের ট্রেনিং দরকার, এটা মানসিক প্রস্তুতিটা বলতে পারেন বেশি ছিল এর মধ্যে। সেই একই সঙ্গে আমরা একটা প্রোগ্রাম ছিল প্রতিদিন আমাদের 11টার সময় শহীদ মিনারে জমায়েত এবং সেই দিন মানুষকে কিছু ব্রিফিং দেওয়া, ছাত্র রোজই আমরা একটা বক্তা দিতাম যে এই পরিস্থিতি আমরা আজকে জানতে পারছি, আমাদের ট্রেনিং শেষ হয়েছে, যারা দেখতে আসতো তারা আসতো, লোক রোজ এখানে জমায়েত হতো এবং ইতিমধ্যে বঙ্গবন্ধু অফিস আদালত বন্ধ, সুতরাং লোকের তো আর এইগুলাতেই খোঁজখবর নেওয়ার জন্য তারা রোজই একটা, তখন শহীদ মিনারে একটা ছোটো ছিল অন্যরকম, সেইখানে লোক জমায়েত হতো, আমরা বলতাম যে আপনারা পাড়ায় পাড়ায় যোগাযোগ করেন, এই প্রচার করেন, পাড়ায় কমিটি করেন, মানে এইগুলো ব্রিফিং দিতাম। এইরকম এইরকম চলতেছে চলতেছে আমরা তার মধ্যে কিছু কিছু ছোটোখাটো প্রস্তুতি নিচ্ছিলাম। সেই নেওয়ার সময় আমরা একদিন রাত্রেবেলা আমাদের কিছু বললো তারা জানে শিখছে বোম তৈরি করবে, মধুর ক্যান্টিনে রাত্রেবেলা আমরা ওখানে থেকে থেকে এই ছোটো একটা পটকা বলতে পারেন, সেগুলো আমার ধারণা যে ওগুলো পটকা বানায় বানায় পুরান ঢাকার, এদেরকে নিয়েই বোধহয় জিনিসটা করা হলো। সেটা করে কেমন হয়েছে এটা দেখানোর জন্য আমরা যারা নেতা তাদেরকে দেখাতে নিয়ে গেল এবং সেই রাত্রে কয়েকটা ইটের নিচে রাখা হলো, দুইটা বা তিনটা ইট। সেই বোমটা যখন ফুটলো একটা ইট ভাঙলো আর দুইটা ইট সরে গেল, তাতেই আমরা কীরকম আমাদের মধ্যে একটা মানে একটা উৎফুল্ল যে একটা বোম ফাটাইছে এবং একটা সাংঘাতিক দুইটা ইট ভাঙে ফেলছে, এটাতে একটা হবে আর কি। তো পাকিস্তানি মিলিটারি চিন্তা করলে এটা কিছু না, কিন্তু আমাদের মনোবল, আমাদের ফেস করার মানসিকতা, আমাদের সেই প্রস্তুতির যে ধারাটা, সেটা ছিল কিন্তু মারাত্মক। ওই একটা কাঠের বন্দুকই হোক আর এটাই ছোট পটকাই। 25শে মার্চে কি হলো তখন? এইরকম করতে করতে 25শে মার্চ চলে আসলো। 25শে মার্চে একইভাবে আমরা সকালে যখন ওইখানে আমরা ট্রেনিং নেওয়ার জন্য গেছি, ভোরবেলা তখন আমি সকালবেলা মোহাম্মদ ফরাদের একটা ছোট চিরকুট আমি পাই, খুব ছোট্ট একজন আমাকে দিয়ে যায়, কে দিয়ে যায় আমি চেতন, তিনি আত্মগোপনে ছিলেন, কমিউনিস্ট পার্টি গোপন, তিনি আমার সাথে খুব সম্পর্ক রাখতেন প্রাক্তন ছাত্র নেতা হিসেবে এবং কমিউনিস্ট পার্টি হিসেবে একটা যোগাযোগ ছিল। তিনি ছাত্র ইউনিয়নের একজন মূল নেতা ছিলেন এক সময় 62 সালে, মূল তিনি একজন মূল নেতা ছিলেন সেই সময়। ওই কাগজটাতে লিখলেন যে আমরা যতটুকু খবর পাইছি আজকে রাত্রে পাকিস্তানি মিলিটারি হামলা করতে পারে, এটা বিবেচনা করে আপনারা প্রস্তুতি এই নিয়মিতটাকে পরিবর্তন করে রাত্রের জন্য প্রস্তুত হন। এটা পেয়ে আমি আমার সহকর্মী যারা ছিল, তখন ছাত্রের সেক্রেটারি ছিল মুজাহিদুল ইসলাম সেলিম, আমরা অন্য যারা ছিল এদের নিয়ে আমরা বসলাম এবং সবাইকে আমরা ক্লোজ করে ফেললাম ওই দিনের আমাদের ট্রেনিং। ওই ওই যে বড় জিমনাসিয়ামটা আছে ইউনিভার্সিটি, ওইখানে সবাইকে ঢুকায় আমরা একটা ব্রিফ করলাম যে আজকে রাত্রে এরকম সম্ভাবনা আছে, যার যার এলাকায় চলে যাও, আজকে আমরা 11টার সময় আমরা 5 মিনিটে সবাইকে শুধু কথাটা বলে দিব, মাইকে প্রচার করো, আসলে সবাই প্রস্তুত হও, হামলা করো, ব্যারিকেড তৈরি করতে হবে। এবং ওই যে আমাদের ছোটো ছোটো বোম এইগুলোর প্রস্তুতির মতো নিয়ে রাস্তায় ছোটো ছোটো ব্রিজ, এখানে একটা ব্রিজ ছিল সোনারগাঁও যেখানে হয়েছে, ছোটো একটা ব্রিজ, রাস্তা অনেক ছোটো ছিল, সেগুলো কেমন করে করা যায়, ড্রাম দিয়ে প্রস্তুতি, আমার এখনও মনে আছে যে এই ধরনের কিছু প্রস্তুতি আমরা দিলাম, ক্যাম্পেইন করলাম, প্রচার করলাম যে 25 মার্চ হামলা হইতে পারে। তখনই আমরা ঠিক করলাম যে রাত্রে একটা আমরা গোপন যোগাযোগ রাখবো যে কী হয় না হয়, মানিক ভাই বাসা গুপি পাকে, সেইখানে ফয়াজ ভাই আসবেন, মানিক ভাই থাকলেন আর আমি এবং শেখর দত্ত আমরা গেলাম, আর সেলিম এবং তাদের নেতৃত্বে একটা গ্রুপে গেলাম আমরা, এখানে যদি শুরু হয়ে যায় যেন ব্যারিকেডের নেতৃত্ব দিতে পারে, ওইখানে আমরা একটা পরামর্শের জন্য গেলাম। ওইখানে থাক থাকতে খবর গেল, সেলিমই ফোন করলো যে ওইরকম নেমে গেছে খবর পাইছি, মিলিটারি ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে গেছে, যে আমরা এখানে হাতিরপুলের কাছে আমরা সব ড্রাম দিয়ে ব্যারিকেড দিছি। এগুলো এখন বুঝতে পারছেন যে কিছুই না, কিন্তু তখন আমাদের জন্য বিরাট। তখন আমরা আমি আর শেখর দ্রুত চাইলাম যে ইউনিভার্সিটিতে একটা, ইউনিভার্সিটিতে আমাদের সমস্ত ছাত্ররা এখানে আছে, আমাদের তো এখানেই আমাদের প্রাণ বলতে পারেন, তো আমরা দ্রুত আসতেছি কিন্তু সমস্ত লোক রিক্সা সব ওইদিকে যাচ্ছে, আমরা দুইটা মানুষ শুধু ওইদিকে আস, সবাই বলছে এইদিকে যাবেন না, সব ওইদিকে যান, এবং অনেক লোক আমাদেরকে পাগল ভাবতে পারে এই ধরনের একটা পরিস্থিতি আর কি। আমি আর শেখর শুধু ওইদিকে আসতেছি, শিল্পী হাশেম খানের ভাই ডাক্তার সুলেমান খান ছিলেন, তিনি মুক্তিযুদ্ধের সময় মারা যান, তার বাড়ি গোবিবাগে, তাকেও পথে পাইছি, তিনি আমাদের খুব জোর করছেন যে আমাদের বাসায় চলেন, ওইদিকে আর যাইয়েন না, যাওয়া যাবে না। সাইদুর রহমান নামে একজন ঢাকা হলের ছাত্রের প্রেসিডেন্ট ছিল, সে ওইদিকে যাচ্ছে কিছুটা অ্যাবনর্মালের মতো, এক হাতে একটা কি জিনিস যেন বই আর এক হাতে একটা বালিশ বগলে, হয়তো ব্যাগ মনে করে নিচ্ছে, হয়তো এমন হতে পারে, সব এরকম ভয়ে পালাচ্ছে ইউনিভার্সিটি এলাকা থেকে। তো আমরা দুইটা মানুষ রিক্সা গাড়ি ঘোড়া মানুষ সব কিছুকে ছেড়ে আমরা উল্টা দিকে আসতেছি, কারণ আমাদের ইউনিভার্সিটি পৌঁছতেই হবে। আমি শেখর যখন এসে পৌঁছেছি মেডিকেলের সামনে, তখন শুনলাম যে এসে গেছে এখনকার সেরাটন বাইটাগোটেনেটে ছিল এরকম কাছাকাছি জায়গায়। আমরা সকালে ব্রিফ করার সময় আমরা সব ছাত্রকে বলে দিই যে ইউনিভার্সিটি হলে কেউ থাকবে না, কারণ ওগুলো টার্গেট, ছোটোখাটো ঘটনা হলে ইউনিভার্সিটিতে হামলা করে, সবাইকে আমরা বলে দিই। কিন্তু একটা কথা আমরা বলে দিই যে সাধারণ ছাত্রকে সাথে নিয়ে আসবা, শুধু যেন আমরা কর্মীরা বেঁচে গেলাম এটা না হয়।
তো এইভাবে আমরা যখন আসি তখন আমরা চাইলাম যে আরেকবার হলে গিয়ে সবাইকে খবর দিই, আর এই যখন হামলা যদি হয়ে যায় কী করবো, তখন স্থির করলাম আমি আর শেখর যে আমরা ডক্টর ডিসি দেব, তিনি প্রভোস্ট ছিলেন জগন্নাথদের, ওইখানেই ওনার বাসাটা ছিল, যে আমরা ওই বাসায় গিয়ে থাকব, কারণ ওনার বাড়ি আমার থানায় ডিসি দেবের, আর শেখর ওনার ছাত্র হল হিসাবে আর কি, যেহেতু উনি প্রভোস্ট, সুতরাং আমরা একটা স্বাভাবিক ধরে, উনি হতে প্রবীণ একজন প্রফেসর, ওনার বাসায় তো আর হামলা হবে না এটা নিশ্চিত ধরে নিই, আমরা যার সারে নিয়ে নেব। তখন আর হলগুলোতে আমরা যেতে পারলাম না, এবং মেডিকেলের সামনে যখন আসছি আর আর কিছু করার মতো মনে হচ্ছে না, কী করবো, একটা গাছ কেটে সবাই মিলে ফেলাইলো ওই জায়গাটায় শহীদ মিনারের সামনে, তখন আমরা দেখলাম যে জিসিদের বাড়ি পর্যন্ত চলে যাই, তখন যখন যাব তখন জিসিদের বাড়ির কাজ পর্যন্ত চলে আসছে মিলিটারি, আমরা বাড়িটা ঢুকতে পারলাম না, ঢুকলে কিন্তু ওই রাত্রি আমরা ওই বাড়িতেই আমরা ওনার সাথেই আমরা মারা যাই আর কি। তা আমি আশা করি ফিরে আসে মেডিকেলে আমরা এখানে অবস্থান নিলাম, আরও অনেকে ছিল, আর আমাদের অনেক কর্মী সহকর্মী যারা হলে ছিল তারা অনেকে দূরে সরে মানে হয়তো বের হয়ে চলে গেছিলো, অনেকে যায় নাই, যেমন আজিম নাম ছিল এস আমাদের ভালো ছাত্র, আমাদের একজন ভালো কর্মী ওই মিটিংয়ে সে ছিল, সুশীল নাম ছিল একজন জগন্নাথ হলে, কালীরঞ্জন শীল ছিল, এরা কিন্তু হলে থেকে যায়, অনেকে থেকে যায়, কেন যে থেকে যায় আমার মনে হয় এই প্রশ্নটাই যে আমরা তখন বলছিলাম যে সরে যাবা কিন্তু সব সাধারণ ছাত্রদের সাথে থাকবা, সব ছাত্র যেতে চায় না এই তো ভাবছে, সাধারণ ছাত্রের সাথে থাকতে হবে, ওই যে আন্তরিকতা থেকে গেছে। পরে সুশীল আজিম এরা সবাই ওই রাত্রেই শহীদ হয়, কিন্তু কালীরঞ্জন শীল এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, ওনাকে লাইনে নিয়ে দাঁড় করায়, যখন গুলি করে ওনার সামনে ছিল একজন ছাত্রলীগের মিনাল নামে আরও অনেক ওঁচা চওড়া স্বাস্থ্য, তো গুলিটা ওর গায়ে যখন নামে তখন তিনি মাথাটা নিচে ছিল, উনি তখন সবার সাথে মরার মতো পড়ে থাকে, ওই রাগটা পড়ে থাকে, পরে উনি পরে কীভাবে বেঁচে আসে, কালীরঞ্জন শীল পরে মারা গেছেন, আমাদের বন্ধু ছিলেন, তো অনেকে এখন শহীদ হয় আমাদের সহকর্মী, আমাদের চেনা ছাত্র শিক্ষক এগুলো সব জানেন আপনার। এবং ওই রাত্রে তো কার্ফিউ শুরু হয়ে গেল, মানুষ সব আমরা তখন মেডিকেলে থেকেও থাকতে পারতেছি না, কোথায় এসে ধরে পিছনে গিয়ে আমরা ইঞ্জিনিয়ার ছাত্র ইউনিয়ন একসাথে ভাইস প্রেসিডেন্ট ছিলেন আবুল কাশেম, দুজন আবুল কাশেম ছিলেন, তিনি সিনিয়র আবুল কাশেম, ওনার বাসা ছিল, উনি শহীদুল্লাহ কায়সারের ওনার বোন ছিলেন ওনার স্ত্রী, পরে ওই মানে ওরা বিচ্ছেদ হয়ে যায়, ওই বাসাটায় গিয়ে আমরা হোসেন দালানে রাত কাটাই, ঘুমটুম তো আর হয় নাই, বন্দুকের আওয়াজ, গুলির আওয়াজ, বোমার আওয়াজ, চারদিকে আগুনের আওয়াজ পাওয়া যাচ্ছে, আমরা রাত পহেলে পরে তারপর তো খবর টবর নেওয়ার চেষ্টা করি, কার্ফিউ ছিল যে চারদিকে লাশ লাশ পড়ে আছে, আমরা তখন ওই কার্ফিউর মধ্যেই কুপন করে 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 খাজি দেওয়ানে চলে আসি, ওই আবুল কাশেমদেরই ওনার বাবার পুরানো ঢাকায় একটা বাড়ি ছিল, এখানে আমি সে করে একসাথে ছিলাম, আর আমরা যোগাযোগের ভিত্তিতে আমার অজয় দাশগুপ্ত সাংবাদিক, তখন তিনি কেমিস্ট্রির ছাত্র ছিলেন, তো তার সাথে যোগাযোগ রেখে আমরা বিভিন্ন যোগাযোগটা রক্ষা করলাম, কে কোথায় ছিল কী অবস্থায় আছে না আছে, এইভাবে আমরা 25 এর পরবর্তী দিনটা, এবং মানুষের লাশের খবর আসতে থাকলো, মানুষের তো খবর আসতে থাকলো, ইউনিভার্সিটি শিক্ষক ছাত্র এগুলো শুনে আমাদের মন একটা, এবং বলা যায় যে আমরা তখন কী করবো এটা একটা বুঝে উঠতে পারতেছি না, মানে এত বড় একটা ব্যাপক মেসাকার হতে পারে, মানুষ এরকম খুন হইতে পারে, তো পরে তো কার্ফিউ ছিল সারাটা দিন, 26 তারিখ রাত্রে ছাত্রাত্র কার্ফিউ ছিল, তখন আমরা ওইখানে পুরান ঢাকায় আমরা ছাদের উপর উঠি, চারদিকে আগুন জ্বলতেছে, বোমার আওয়াজ, চিৎ মানে কিন্তু কোনো মানুষের শব্দ নাই, কোনো বাচ্চা কাঁদতেছে না, এমনকি রাত্রে যখন নীরব হলে একটা কুকুরের আওয়াজ টাওয়াজ যখন শোনা যায় তো কোনো আওয়াজ নেই, শুধু আগুন, বোমা আর এরকম একটা গুলি এরকম, তো ওখান থেকে আমরা যোগাযোগ করলাম কার সাথে কী করা যায়, পরে দিন কার্ফিউ তুললো, আমাদের কথা ছিল যে পরে যদি কোনো বিচ্ছিন্ন হয়ে যায় আমরা যেন শহীদ মিনারের কাছাকাছি যেন যোগাযোগ করি, তো মিলিটারি চারদিকে, তো এর মধ্যেও কিছু কিছু যোগাযোগ হয়ে আমরা সবাইকে বললাম যে আস্তে আস্তে ঢাকা শহরের বাইরে, ঢাকা শহর অনেক ছোটো ছিল তখন, ঢাকা শহরের বাইরের দিকে চলে যাও, আমি এবং শেখর ওইখানে থেকে আমরা আরও থাকলাম 30 তারিখ পর্যন্ত, যাতে যোগাযোগগুলো আমরা বিভিন্ন জায়গায় করতে পারি এবং সবাইকে ডিরেকশন দিতে পারি যে আপনারা সবাই বাইরে যান, আমাদের সহকর্মী যারা ছিল তাদের সাথে করে, পরে আমরা ওই রকম রাত্রে তো কার্ফিউ, দিনের বেলা সাহস করে একটা রিক্সায় চললাম দুইজন, কাকে কখন গুলি করে কোনো ঠিক নেই, এর মধ্যে পড়তেও পারি বাঁচতেও পারি, এইরকম করে আমরা এই কমলাপুর স্টেশন তখন নতুন হয়েছে ওই ধারটা দিয়ে বের হয়ে গেলাম, আর গিয়ে তখন ওই এলাকাটা আমাদের খুব পরিচিত ছিল, মেরা দিয়া ইত্যাদি যখন গ্রাম ছিল, ওই যে আপনার 71 সালে পয়লা বৈশাখের দিন মারাত্মক ঘূর্ণিঝড় হয়েছিল, সেই সময় আমরা খুব রিলিফ কাজ করছিলাম, সেই সূত্রে মানুষ ওখানে আমাদের খুব চিন্ত, তখন তো ছিল ছিল ছাত্র কর্মীদের মধ্যে চিন্ত, আমাদের তখন থাকলাম ওখানে, তারপর আস্তে আস্তে আমরা সরলাম, সরে গিয়ে গিয়ে আমরা শেষ পর্যন্ত থাকলাম বেলাবতে, ওখান থেকে আমরা রায়পুর সবার রায়পুরে বেলাবো, তখন এক তানা ছিল, এখন 2 তানা হয়ে গেছে, ওইখানে ছিলেন আব্দুল হাই চেয়ারম্যান, তারপরে শামসুল হক চেয়ারম্যান, ওরা আমাদের ওই সহানুভূতি কৃষক নেতা ছিলেন, ওরা থাকা জায়গা করে দিলেন, এখন উনি মারা গেছেন, হাইকোর্টের জাজ ছিলেন জাকির আহমেদ, তিনি ওই 62 ওই যে কনভোকেশনের সময় 64 সালে
তিনি এক্সপেল হয়েছিলেন, তিনি মামলা করছিলেন হাইকোর্টের রায় তখন ওই যে ওই গভর্নমেন্টের ডিগ্রি কেড়ে নেওয়াটা বাতিল হয়েছিল। উনি এখন প্রথম আলোতে ছিলেন, এখন সমকালে মোজাম্মেল হোসেন মঞ্জু, আব্দুল কাইয়ুম মুকুল তখন প্রথম আলোতে আছে, মানে আমরা কয়েকজন একটা বাড়িতে থাকতাম আর ওই যোগাযোগটা করতাম, করে আমরা কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, ছাত্র যা সম্ভব যোগাযোগ করার চেষ্টা করি। ওখান থেকে আমরা কয়েকজনকে ফেরত পাঠিয়ে দিই ঢাকা শহরে, যে গিয়ে কতগুলো গোপন জায়গা সম্ভাব্য ঠিক করে আসার জন্য পরে আমরা যোগাযোগ করতে পারি শহরের ভিতরে, কারণ আমরা যাই করি এখন তো প্রতিরোধ করতে হবে, আমাদের দেশ স্বাধীন করতে হবে, এর বাইরে আমাদের আর কোনো বিকল্প চিন্তা নাই। তখন ধরুন আমার বাড়ি ঘর কি আছে না আছে এগুলো আমাদের মাথায় তখন কোনো প্রশ্ন আসে না, আত্মীয় স্বজন ভাই বাবা মা কোনো চিন্তা ছিল না, আমরা আমাদের সংগঠন, আমাদের কর্মী, আমাদের দেশ, এইরকম একটা আমি না আমাদের সকলের মধ্যে এইরকম একটা মনোভাব। এবং তখন আমরা নিজামুদ্দিন আজাদ, মাহবুব জামান ডাক্তার জিএস এসেছিলেন, পরে নিজামুদ্দিন আজাদ শহীদ হয়েছিলেন, এরা অনেককে আমরা ঢাকা শহরের ভিতরে পাঠিয়ে দিই, অজয় দাশগুপ্ত এরা এসে যোগাযোগ করে যায়। আমরা সেখানে থেকে পরে আমরা 17 তারিখে মানে আগে প্রস্তুতি নিয়ে দিয়ে 17 তারিখে আমরা রওনা করি, এবং ওই দিনই ওই ঘোষণাটা আসে সরকার সম্পর্কে, অস্থায়ী সরকার, বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিনকে ইত্যাদি দিয়ে। এবং আমরা সেই দিন রায়পুর থেকে ভোরে হেঁটে রওনা করি, যখন ভৈরব যাই শুনি একটু আগেই এখানে বোমবিম হয়েছে, আমরা ওখান থেকে একটা জাহাজে উঠে যা সরি নৌকায় উঠে আমরা যাওয়ার চেষ্টা করি। পথে একটা গান বোট ছিল, পরে শুনলাম একটা মিলিটারি তারা খপ্তরে ছিল, ওরা আমাদের বুঝতে পারেনি, আমরা চলে গেছি। শহীদুল্লাহ চৌধুরী শ্রমিক নেতা, কমিউনিস্ট পার্টি নেতা, তার বাড়ি নবীনগরে গিয়ে আমরা রাত্রে উঠলাম, রাত্রে ওখানে থেকে ভোর হওয়ার আগে ওখান থেকে আমরা আবার রওনা করলাম, এবং সমস্ত হেঁটেই তখন আমরা 17 জন একসাথে ছিলাম, ডাক্তার সারোয়ার আলী, পঙ্কজ ভট্টাচার্য, ডাক্তার খলিলুল্লাহ তিনি এখন আর বেঁচে নেই, মুজাহিদুল ইসলাম সেলিম, আমি সবার নাম বলতে পারছি না, 17 জন এরকম আমরা সবাই মিলে আমরা রওনা দিলাম। ওই দিন হবিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব এইসব জায়গায় বোম্বিং হয়, মানে পাকিস্তানিদের বোম্ব করে, এবং হাজারে হাজারে লোক তখন মানে বর্ডার ক্রস করে ওই পাশে যাওয়ার জন্য ওই দিন 17 ফেব্রুয়ারি চেষ্টা করতেছে। সিঙ্গার বিল দিয়ে আমরা পাড়ি দেওয়ার চেষ্টা করলাম, সেখানে একটা একটা খাল আমরা সাঁতরে চলে গেলাম, তখন কম বয়স আমাদের, কাপড় টাপড় খুলে হাতে নিয়ে সাঁতরে চলে গেছি ওই পারে, তো একজনে সাঁতার জানতেন না খলিউল্লাহ, ওনাকে ধরে নিয়ে গেল সবাই। কিন্তু ওইখানে গিয়ে আবার সিঙ্গার বিল বেশ ছোটো নদী, পাড়িতে হয় হাজারে হাজারে মানুষ, সেখানেও আবার একটা বিরাট মানে নেগেটিভ অভিজ্ঞতা বলতে পারেন, সেটাও একটা আমাদের ফেনোমেনা আর কি। পাড়ি দেওয়ার সময় অনেক পয়সা নিচ্ছে আর কি লোকের কাছ থেকে, যে সাহায্য করে পার করে দিই, জীবন বাঁচাক, লোকগুলো সব ফেলে দিয়ে চলে আসতেছে, গরিব মানুষ, সাধারণ মানুষ। ওই পাড়ি দেওয়ার পরে ওখানে অনেকগুলো পয়সা যে যা পারতেছে আদায় করে নিচ্ছে, আমরাও খুব টায়ার্ড, হাঁটতে হাঁটতে আমরা অচল বলতে পারেন প্রায়। ওই পারে যখন পাড়ি দিয়ে উঠলাম, তারপরে কয়েকটা লোক এসে বললো যে আপনারা কয়জন, যে আমরা 17 জন, 234 টাকা দিয়ে যান ওনার কাছে। তখন 234 টাকা মানে 1 টাকায় তখন আমাদের পুরো একটা দিন আমরা 3 বেলা খাইতে পারি ওইখানে, সুতরাং 2 টাকা অনেক টাকা আমাদের কাছে। আমরা কেন বলছি এটা আওয়ামী লীগের চান্দা মুক্তিযুদ্ধের জন্য, আমরা বুঝলাম যে এরা মিথ্যাবাদী আর কি, মানে ঠক। আমরা ওদের খুব চাপ দিলাম, তখন বুঝলো আমাদের অবস্থাটা, আর আমাদের এমন ধৈর্য নাই যে আমরা ওখানে এটার বিরুদ্ধে কোনো প্রতিকার করবো, হাজারে হাজারে মানুষ, আমরাও পাড়ি দিয়ে যেতে হবে ওইদিকে। তা আমরা ওদেরকে ধমক টমক দিয়ে চলে গেলাম, যারা আমাদের সামনে ছিল বললাম দিবেন দিবেন না। আরও মজার ব্যাপার হলো, যখন আমরা মোটামুটি বর্ডারের কাছাকাছি চলে গেছি, কয়েকটা ছেলে এসে আমাদের ধরলো যে আপনার চান্দা দিতে হবে। দোকানে আগে এক ধরনের ক্যাশ মেমো দেওয়ার জন্য একটা বই তৈরি থাকতো, ওরকম একটা কোনো দোকানের ক্যাশ মেমো, উল্টা দিকে একটা গোল সিল বানাইছে লেখা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, সিল মারা উল্টা পিঠে, আর সবাইকে চান্দা দিতে হবে 2 টাকা করে। কেন, যে ছাত্র সংগ্রাম পরিষদের নির্দেশ, যে কোন কোন ছাত্র সংগঠন নিয়ে বলছে, ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ 2 সংগঠনে, নাম জানো, নাম জানি, আমি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট নুরুল ইসলাম নাহিদ, মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়ন জেনারেল সেক্রেটারি, আমরা 2 জন উপস্থিত, এবং বাকি সবাই ওই ধরনেরই, আপনি নাম যাদের বললাম বসতেছেন এই ধরনের লোক সবাই, আমাদের কাছে বলতেছে, আমাদের নাম করে তারা চা তুলতেছে। তখন আমাদের আর কোনো গায়ে বল নেই, জোর নেই, আমরা 2 দিন ধরে হাঁটছি শুধু। তখন পঙ্কজদা কিন্তু খুব বিয়ে লোক আর কি, উনি ধরছে একজনকে, আর বাকিরা দুটোকে ধরে ঠেলে নিয়ে আমরা তারপরে ওই পাশে পর্যন্ত নিয়ে যাই। প্রথম যখন বর্ডারের কাছে 2 জনকে নিয়ে আমরা ওই ইন্ডিয়ান পুলিশ ছিল ওদের কাছে আমরা দিলাম, আমরা ভারতে পাই। তখন ওই পারে গেছি, তখন আমাদের পার চল না, কারণ তখন তো একটা নিরাপদ বোধ আসছে যে এখন তো আর গুলির মুখে পড়বো না। তারপরে আমরা আগরতলায় গেলাম, সেখানে গিয়ে ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি ইত্যাদি মিলে একটা ক্রেফট হোস্টেল বিখ্যাত একটা ক্যাম্প হয়েছিল, সেখানে আমাদের ক্যাম্পে গিয়ে আমরা তারপরে ভর্তি থাকতে শুরু করলাম। সাংগঠনিকভাবে কবে সিদ্ধান্ত নিলেন যে এখন মুক্তিযুদ্ধ করতে হবে, ট্রেনিং নিতে হবে, এটা কীরকমভাবে সময় ঠিক হলো?
ছাত্র ইউনিয়ন হিসেবে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে জিনিসটা আসি আমাদের আমরা যখন ছয় দফার পর থেকেই আমাদের মধ্যে আসে স্বায়ত্ত শাসনের প্রশ্নটা আগে থেকে ছাত্র ইউনিয়নটা আমাদের বড় দাবি ছিল কিন্তু এইটা আদায় করার ব্যাপারে এটা যেটা কঠিন কাজ এবং এটা যে এরা মানবেই না এটা থেকে আমাদের অনেকের মধ্যেই আসলো যে এটা আর হবে টবে না কথার মধ্যে এরকম যে এদের সাথে আর থাকা যাবে না করা যাবে না এরকম একটা মনোভাব আসতে থাকে এটাকে আমরা আলোচনা কথাবার্তা চালাতে চালাইতে একটা পর্যায়ে এসে আমরা মনে করি যে এটা একটা আমাদের গঠনতন্ত্র মানে আমাদের যে ঘোষণাপত্র তার সাথে একটা আমাদের নতুন সিদ্ধান্ত সংযোজন করার জন্য আমরা তখন 14 ফেব্রুয়ারি একটা কনভেনশন ডাকি ছাত্র ইউনিয়নের সব প্রতিনিধি জেলা এসে এখানে প্রস্তাব নেই সেই প্রস্তাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে পাকিস্তানের প্রত্যেকটি জাতিকে স্বাধীন হওয়ার অধিকার সহ পূর্ণ স্বায়ত্ত শাসন দিতে হবে ওইভাবে আমরা প্রকারান্তরে স্বাধীনতার কথাটা বলি তখন তো আমরা এক দেশে আছি কিন্তু নেওয়ার ডিফিকাল্ট আর 21 ফেব্রুয়ারি সেই সময় আমরা 21 তারিখের পরে 22 তারিখে শহীদ মিনারে একটা জনসভা করে সেইখানে ছাত্রদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে যদি ক্ষমতা হস্তান্তর করা না হয় এবং যদি জাতীয় পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা না দেওয়া হয় তাহলে আমরা স্বাধীনতা ঘোষণা করব বা আমরা স্বাধীনতা চাই সুতরাং বলা যায় যে স্বাধীনতা চাই এটা তাহলে তো ওটা না হয়নি ওটা তার মানে স্বাধীনতাটা আমাদের সামনে তখন স্পষ্ট করেই চলে আসে এবং এইভাবে আমরা চলি ওই সময়টায় আমাদের একটা ঘটনা আমি বলে রাখতে পারি আপনার কাজে আসতে পারে যে ওই যে যখন আইয়ুব খানের পতন হলো তারপর তো ছাত্রদের আন্দোলনের একটা এমন প্রাধান্য তো আন্তর্জাতিক ছাত্র আন্দোলনের সাথে আমাদের দেশের ছাত্রদের সংযোগ ছিল না যদিও ছাত্র আন্দোলন মানে পূর্ব পাকিস্তানের অন্তত তখন সারা দুনিয়া একটা বিখ্যাত হয়ে উঠছিল একটা বিরাট অবস্থা ছিল কিন্তু কোনো যোগাযোগ আমাদের ছিল না এবং 60-এর দশকটাই আমাদের পরবর্তী রাজনীতিক গণতন্ত্র স্বাধীনতার একটা ভিত্তি হয়ে দাঁড়ায় বহুবার এর নিমন্ত্রণ আসছে সুযোগ পায় নাই কিন্তু সৌভাগ্যক্রমে আমি তখন ছাত্রের প্রেসিডেন্ট আমার নামের দাওয়াত আসে যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস IUS তার 10ম কংগ্রেস হবে এবং তাদের সম্মেলনও হবে তখন ছিল চেকোস্লোভাকিয়া এখন ভাগ হয়ে দুটা রাষ্ট্র হয়ে গেছে স্লোভাকিয়া তার রাজধানী হল ব্রাতিস্লাভা ঠিক আছে অস্ট্রিয়া দানিউব নদীর তীরে সেইখানে সম্মেলন হবে এবং সেটা একটা আমরা মানে খুব একটা গুরুত্ব না দিয়ে দরখাস্ত করলাম পাসপোর্ট পাইতে গেলে হোম মিনিস্ট্রির অনুমতি লাগে ইত্যাদি তখন খুবই কঠিন কাজ এগুলো আমাদের ধারণার মধ্যেই নেই তো বেলা 12টার সময় ওরা দিল যে পাসপোর্ট রেডি তুমি নিতে পারবা আর 3টার সময় শেষ ফ্লাইট তো আমাদের সিদ্ধান্ত হলো আমি যাবো পাসপোর্টটা পাওয়া গেল আর দ্রুতই এটা আমরা ব্যবস্থা করলাম সোভিয়েত তখন সোভিয়েত ইউনিয়ন এম্বেসি তো না ওটা বলা যায় যে এই যে প্রাদেশিক পরিষদ থাকে ডিপুটি যিনি থাকেন তার অফিস ছিল ওরা দ্রুতই একটা আলাদা কাগজে একটা ভিসা দিল সেটা নিয়ে কিন্তু আমরা তখন টিকিট নাই করাচি যাওয়ার করাচি গেলে এরোফ্লোটে নিয়ে যাবে এরকম ব্যবস্থা হয়ে গেছে আর সময় নাই দ্রুত তখন শহীদুল্লাহ কায়সারকে সাহায্য চাইলাম তিনি খুব ওয়েল কানেক্টেড ছিলেন তিনি বললেন তুমি এয়ারপোর্ট যাও আর আমি তোমার ব্যবস্থা করে দেব তখন আলী আসাদ ভাই বিদেশ সফর ধারণা ছিল শান্তি পরিষদের নেতা আর ছাত্ররা সব তখন তো এই কাছাকাছি এই তেজগাঁয় ইকবাল থেকে বলা যায় প্রায় মিছিল করে শত শত সব ছাত্র কর্মীর একটা বিরাট উৎসবের ব্যাপার এয়ারপোর্ট গেলাম তখন তো আমাদের এইসব স্যুট জুতা টুতা পরার অত প্রয়োজন ছিল না তখন কীভাবে যাবো তখন আমার নিজেরও এত আমার একটা স্যুট ছিল এটা বাড়িতে এখানে কোনো পরি না এটা আমরা ছাত্র নেতার এইসব পরার প্রশ্ন আসে না আমার কেউ আত্মীয় দিছিল বা চাচা বানাই দিছিল বাড়িতেই আসে তখন এসএম হলের একজনের স্যুট আনা হলো তাই আনা হলো আরেকজনের সেসব পরে টরে আমরা গেলাম বিদেশ গেলে ধারণা তখন যে স্যুটটাই পরে যেতে হবে শীতের দিন ছিল তখন ফেব্রুয়ারি মাস একটা ওভারকোট নিয়ে আসা হলো একজন পিএইচডি করতে গেছিলো ইউনিভার্সিটির টিচার তার কাছ থেকে তা আমরা ওখানে গেলাম তো শহীদুল্লাহ কায়সার একটা টিকিট নিয়ে আসলেন বললে আমি টিকিট পাওয়া যায় না এটা সরকারি কোটা থেকে নিয়ে আসছি ফার্স্ট ক্লাসের টিকিট এর আগে আমি কোনোদিন প্লেনই চলিনি তো ফার্স্ট ক্লাসের টিকিটে গিয়ে উঠে বসলাম বাকি যারা বসছে ওখানে সব পাঞ্জাবি সব আর সব একজন আপনার কী বলবো সব বড় হুমরা চুমরা টাকাওয়ালা পয়সাওয়ালা ওরা সবাই আমাকে একটু দেখতেছে কেউ একটু কিউরিওসিটি কেউ একটু তুমি কী ইত্যাদি ইত্যাদি তা আমি বললাম যতটুকু পাই যে আমি তো এরকম যাচ্ছি কিন্তু বাঙালি ক্রু যারা ছিল এরা এসে আমাকে খুব খাতির করে যে আপনি একজন বাঙালি যাচ্ছেন খুব ভালো লাগছে শুনছি আগে বুঝে নিছে মিছিল টিছিল দেখে যে সম্মেলন যাচ্ছেন তারা আমাকে কী আদর করবে কী খাওয়াবে একটু করে এটা নিয়ে আসে এটা নিয়ে আসে তারা আমাকে এমন একটা আদর করে আর ওরা যেমন একটু ইয়ে করে আর আমাকে ফুল টুল দিছে যে ফুল টুলটা ছিল আমি তখন দেখে থেকে ওরা সবার একটা আকর্ষণ আমার প্রতি আমি ফুলগুলো ওই আমাদের ওই ক্রু যারা ছিল ওদেরকে আমি দিয়ে দিলাম এই ফুলগুলো আপনারা নেন তারপর আমি করাচি গিয়ে নামলাম করাচি এর আগে কখনো যাইনি আমার এক চাচা আমার থাকতেন কিন্তু যোগাযোগ করে যাওয়ার সময় পাইনি টাকা পয়সা কোনো ডলার পাউন্ডও নিয়ে যায়নি আকসাদ ভাই আমাকে কতগুলো পাকিস্তানি টাকা দিলেন পকেটে যেটা নিয়ে যাও ওটা যে কোনো কাজে লাগবে না সে জানতাম না তো পরে শুনলাম যেটা এরোফ্লোটে কোনো জিনিস কেনা যাইতে পারতো এইরকম চুক্তি নাকি ছিল আমি টাকাটা আবার ফেরত নিয়ে আসি
তো করাচি গিয়ে তো কোথায় যাবো, তো দেখলাম যে একজন লোক আমার নাম লিখে দাঁড়ায় আছে, এটা সাইনবোর্ড নিয়েও আমাদের ধারণা ছিল না। আমি কাছে গেলাম, সে বললো যে আমি রাশিয়ান এম্বাসি থেকে আসছি, তোমার আমাদের মেসেজ আসছে, তোমার ভিসা দিতে হবে আইএলটিএস কমার্স। ওই ভিসা নিয়ে গেলাম, যাই হোক সেটা আর লম্বা করছি না, প্রাগে গেলাম, প্রাগ থেকে আমাকে আবার ব্রাতিস্লাভায় পাঠাইলো। সেই সম্মেলনে গিয়ে এটা একটা বিরাট অভিজ্ঞতা, সারা দুনিয়ার বলা যায় ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধি, এটা বিশাল ব্যাপার এবং দশম উৎসব সেইটা। তো আমি সেখানে কিছু প্রস্তুতিও নিয়ে গেছি, একটা বক্তা গৃহ নিয়ে গেছি, আমাদের মূল বক্তৃতা এবং আমরা ছোট একটা দেশের অংশ বলা যায় তখনকার দুনিয়ার কাছে, কিন্তু ইস্ট পাকিস্তানের ছাত্র আন্দোলন সম্পর্কে ধারণার কারণে একটা দৃষ্টি ছিল আর কি, এবং তখন খুব উত্তপ্ত অবস্থা এরকম খবর টবর, তখন খুব বিখ্যাত ছিল জাপানের ছাত্র আন্দোলন, কোরিয়া ফ্রান্সের একটা আন্দোলন হয়েছিল এবং আমাদের আন্দোলন, তো সবাই আমার বক্তব্য শুনতে কথা বলতে, এইভাবে আমি একটা গুরুত্ব পাইলাম আর কি। তো আমাকে বক্তৃত্ব দিল, আমি লিখে থেকে নিয়ে গেছিলাম, আমি সেখানে এই বক্তব্যটাই মূলত তুলে ধরলাম, আমাদের আমরা পূর্ব পাকিস্তানিরা আমরা এখানে ডিপ্রাইভড, আমরা শোষিত বঞ্চিত, আমাদের এখানে জাতীয় অধিকার চাই, সেই অধিকার তারা স্বীকার করে না, এরও আমরা রায় দেওয়ার পুরো করে না, এবং সেই হিসাবে আমাদের জাতীয় অধিকারের পক্ষে আমরা লড়াই করতেছি, আমরা তোমাদের সমর্থন চাই, সাহায্য চাই, এবং আমার এটা ধরে পরে সাহায্য সহযোগিতা করে অন্য যারা ছিল অনেকে একটা রেজলিউশন ড্রাফট তৈরি করলো, পাঁচ ছজন মুবার হইলো, এর মধ্যে সুবিধুল ছিল, ইন্ডিয়া ছিল, আরও অনেক দেশ, ইংল্যান্ডের একজন প্রতিনিধি ছিল, ওরা আমাকে করলো। তো ওটা ওই প্রস্তাবটা মানে আমি আমার যাওয়ার সামনে যে পাশ হইলো যে আমরা পূর্ব পাকিস্তানের জনগণে বাঙালি জনগণে, আমরা বাঙালি শব্দটা বোঝার জন্য বোঝা যায়, তখন তো বাংলাদেশ আমরা বলতে পারি না ফর্মালি, ওই প্রস্তাবে বাঙালি জনগণের জাতীয় অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে তার প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি, এবং এটার জন্য আমরা সমস্ত বিশ্বের ছাত্র যুবকদের আহ্বান জানাচ্ছি সমর্থন করতে, এবং পরবর্তী যে কোনো অগ্রগতিতে আমরা যেন তাদের পাশে দাঁড়াই এই আবেদনও জানিয়ে রাখা হয়। এটা ছিল আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট রেজলিউশন। কবে হয়েছিল কনফারেন্স? এটা হচ্ছে 1971 সালের ফেব্রুয়ারির শুরুতে। আচ্ছা, এবং ওই সময় সেটা, এবং এটা যে পরবর্তীকালে কত কাজে লাগছে সেটা আমি পরে বুঝতে পারছি। মুক্তিযুদ্ধের সময় আমি একটা মানে আমি ছাত্র প্রেসিডেন্ট হিসাবে আমি এইটা আবেদন পাঠিয়েছিলাম সমস্ত দেশের ছাত্র সংগঠনের কাছে, সেটা আমাদের ওই মুক্তিযুদ্ধের যে দলিল পত্রগুলোতে আছে একটা জায়গায় আপনি দেখতে পাবেন, সেই আবেদনটা পরে খুবই সাড়া পাই আমরা, ওই ঠিকানা দিই ওখানকার ইন্ডিয়ান ছাত্র ফেডারেশনে, তখন ওই রিপ্লাই আসতে থাকে, নানা রকম সাহায্য সহযোগিতা আসতে থাকে, নানা ধরনের সাহায্যের প্রস্তাব আসতে থাকে, শীতের সময় নানা কম্বল ওষুধপত্র, বিভিন্ন দেশের ডেমনস্ট্রেশন সহযোগিতা করা, সেগুলো আমাদের জন্য একটা বিরাট কাজে দেখান, ওই লিঙ্কটা সহজে আর নতুন করে বুঝাইতে হয়নি আমাদের। এইভাবে বলা যায় যে ফেব্রুয়ারি মাসের একটা মানে এই সময়টার মধ্যে আমরা স্পষ্ট করেই আমাদের ছাত্র ইউনিয়নের সিদ্ধান্তটা যে আমরা এইটা না হইলে ওটা, তার মানে আমরা না মানো সব কিছু, যদি বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা না দাও তাহলে স্বাধীনতা, তার মানে স্বাধীনতা এটা, এবং সেটা পরবর্তীকালে গিয়ে যে বললাম মার্চটা আমি আগে বলে ফেলছি, মার্চ মাসের ধারাবাহিক আগরতলা থেকে কি করলেন তারপরে? ও আগরতলায় গিয়ে তো আমরা এখন ওই ক্যাম্পে একটা থাকার জায়গা হইলো, আর সেখানে ওই যে গভর্নমেন্ট হয়েছে তারপরে কতগুলো সেক্টরে বিভক্ত হইল, এবং সেখানে ওই যে মুক্তিযোদ্ধা এফএফ যেটা ফ্রিডম ফাইটারের রিক্রুটমেন্টের কাজ শুরু হলো, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের একটা মানে গ্রুপ তারা মুজিব বাহিনী নামে আলাদা করে একটা বাহিনী করে প্রক্রিয়া শুরু করলো। আমরা ছাত্র নিয়ে তো হাজারে হাজারে কর্মী গেছে, সাধারণ ছাত্র গেছে, সাধারণ কৃষকের ছেলেরাও গেছে, তরুণ অশিক্ষিত সবাই তো আমাদের কাছে আসে যে আমরা কী করবো, আমরাও কিছু করতে পারি না। এই অবস্থায় আমরা দুটোই সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা নিজস্ব উদ্যোগে কোনো চেষ্টা নিতে হবে, এবং সেখানে আমরা বলা যায় যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ও অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন বা এরকম আর কি তারা আমাদের কিছু পরামর্শ দিল, সেটা হিসাবে আমি তখন কলকাতা গেলাম, ওখান থেকে গিয়ে দিল্লি গেলাম ওই যোগাযোগগুলো করতে, আমাদের অনেকে সাহায্য করছেন, এবং কলকাতায় বলা যায় রমেন মিত্র, ইলা মিত্রের হাজব্যান্ড, ইলা মিত্র তো অবশ্যই করছেন, কিন্তু রমেন মিত্র ছিলেন একজন গার্জিয়ানের মতো ওখানে, তিনি আমাদের সাহায্য করছেন, তার বাড়িটা আমাদের যোগাযোগ কেন্দ্র হয়ে ওঠে, এবং তার নামটা আমাদের স্বাধীনতা সংগ্রামের বলা যায় একটা অবিচ্ছেদ্য অংশ, তিনি সাহায্য করছেন। তারপরে দিল্লিতে যোগাযোগ করে, এবং সেখানে ভূপেশ গুপ্ত এমপি ছিলেন, বিখ্যাত এমপি ছিলেন, রাজেশ্বর রাও ছিলেন সেক্রেটারি, নিখিল চক্রবর্তী নাম নিশ্চয়ই আপনারা শুনে রাখতে পারেন, এখন বেছে নেই, বিখ্যাত বুদ্ধিজীবী এবং সাংবাদিক ছিলেন ভারতের, এরকম অনেকে আমাদের সাহায্য করলেন। এবং আমি পয়লা মে কলকাতা থেকে কালকা মেইল ট্রেন এসব নাম শুনলাম তখন, হাওড়া স্টেশনে গিয়ে উঠলাম, কি জাম তখন কলকাতা শহরে, এখন তো কি সেই জামে, আমরা গিয়ে তো আর ট্যাক্সি যায় না, ট্রেন ছেড়ে দিবে, আমাকে যে নিয়ে যাচ্ছিল পশ্চিমবঙ্গের ছাত্র সংঘের সে সেক্রেটারি বললো যে ভাই আর কোনো উপায় নাই, শহরে এখন দৌড়। তো আমরা রাজার পুটলা পুটলা কিছু নেই, আমার একটাই জামা একটাই প্যান্ট, আর ওই দিল্লি যাবো দেখে শফিউর, ডক্টর শফিউর নাম শুনতে একটা, এখন তিনি আমেরিকায়, তার একটা শার্ট আমাকে তিনি দিয়েছিলেন, আর আমার ওই শার্টটা ছেঁড়া ছেঁড়া হয়ে গেছিলো, ওইটা পরে আমি দিল্লি গেলাম, আর আমার ওই ছেঁড়া ছেঁড়া প্যান্টটাই ছিল।
তো দৌড়ে গিয়ে কলকাতা কালকা মিল ধরলাম আগে, ট্রেন ছেড়ে দিই, 2 মাইল দৌড়ে গেলাম জামের জন্য ফুটপাত দিয়ে, হাওড়া ব্রিজ দৌড়ে পার দিলাম, ওই দিল্লি গেলাম। তারপরে আমাকে বৃহস্পতিবার বাড়িতে, উনি ঠাকুরমার বাড়ি মমু শিখেছিল আগে, উনি ভারতের সব থেকে উল্লেখযোগ্য এমপি ছিলেন তখন। তারপরে অনেকের চেষ্টায় আমার যোগাযোগ হলো, ভারতের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত আমাদের গেলো, তারাও খবর টবর দিল যে বাংলাদেশে। কার সঙ্গে আপনার দেখা হয়েছিল তখন? তখন বিশেষ করে এইগুলো বিষয় নিয়ে আলাপ হয় ডিপি ধর। ডিপি ধর ছিলেন বলা যায় যে এইগুলা দায়িত্বে প্রধান বাংলাদেশের পলিসি নির্ধারণ, সাহায্য সহযোগিতা, এবং পিএন হাকসার, ইন্দিরা গান্ধীর বলা যায় চিফ সেক্রেটারি, এবং আরও অনেকের সাথে আমি এত নাম সবার মনেও নাই আর আমি বলতে চাচ্ছিও না। এবং বলা যায় যে কিছু কয়েক 1-2 মিনিটের জন্য জাস্ট ইন্দিরা গান্ধীর সাথেও আমার সাক্ষাৎ হয়, জাস্ট ওটা অ্যাপ্রুভ করে নিয়ে ওরা একটা করবেন। ওরাই খবর তো বন্যে সুবেতি উন্নয়নের একটা প্রভাব ছিল, সিপিআইয়ের একটা সহযোগিতা ছিল, বিশিষ্ট ব্যক্তিদের ছিল। এবং বলা যায় যে আমাকে ডিপিধর এবং পিএন স্যার তারা খুবই আমাকে স্নেহ করছেন, এবং পরবর্তীকালে বলা যায় যে ডিপিধর আমাকে বলতেন মাই সান, মানে আমাকে উনি বলতেন তুমি আমার ছেলে, এইরকম আমাকে তাদেরকে সাহায্য করছেন। এবং বলা যায় তাদের সহযোগিতায় ভারত গভর্নমেন্টের সিদ্ধান্ত গ্রহণ করে যে ছাত্র ইউনিয়নকেও সাহায্য দেওয়া হবে ট্রেনিংয়ের জন্য। এবং ওই সময় দিল্লিতে আলোচনা করে তা আমাদের সাহায্য দেওয়া, আমাদের ক্যাম্প স্থাপনের জন্য, ক্যাম্পে খাওয়া দাওয়া, থাকা, সেফটি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং, ট্রেনিংয়ের পর অস্ত্র এবং যুদ্ধ করতে যাওয়ার সহযোগিতাগুলো আমাদেরকে দেওয়াটা ছিল ভেরি ইম্পর্টেন্ট। সেটা তারা রাজি হলেন, এবং ওখান থেকে স্থির হলো যে আমাদের ট্রেনিং ক্যাম্পটা হবে তেজপুর, প্রায় চীনের বর্ডারের কাছে আসামের এইদিকে। আমাকে ওখানে নিয়ে গেল এবং আমাকে 2-1 দিনের একটা, 3 দিনের একটা ট্রেনিং দিয়ে বললো তুমি কি স্যাটিসফাইড, কি সাহস পাচ্ছ এখন? আমি এরকম নিয়ে ট্রেনিং নিলাম। তারপর আমি ফিরে আসলাম কলকাতা, ওখান থেকে আবার গেলাম আগরতলায়। আমাদের ঢাকার তো সমস্ত জায়গা ওখানে ছিল, বলা যায় যে সেই অর্থে কেন্দ্রীয় নেতারা সব ওইখানে, ওইখানে সিদ্ধান্ত হয় ন্যাপকেও কিছু ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হয়েছে, তাই ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন আমরা যৌথ গেরিলা বাহিনী করবো, আর আমরা যৌথ হবে এই কাজটা চালাবো। তখন ওইখান থেকে আমরা সিলেক্ট করে আমরা ওই পাঠানো শুরু করলাম আগরতলা থেকে। প্রথম কবে গেলো আমার তারিখটা খেয়াল নেই। এটা মজার ব্যাপার হলো, একটা বড় একটা কার্গো প্লেন নিয়ে আসলো, আমাদের লোকজনকে তুলে দেব, সেটাতে ওই মাটিতে সবচন্দ্রী বিছিয়ে বসার মতো সিট টিট নাই, সবাইকে বসে। তো যখন প্লেনটা রানওয়েতে রান করলো, আমরা দেখতে পাচ্ছি একটা জানলা খুলে গেল। আপনি এরপরে দিল্লিতে আর কি করলেন? হ্যাঁ, প্রথমেই যেটা বললাম যে আমাদের তো সব থেকে উদ্বেগ এবং আমাদের বলতে পারেন যে উত্তেজনার ব্যাপার ছিল যে আমরা মুক্তিযুদ্ধে ট্রেনিং নিয়ে অংশগ্রহণ করব, সেই কাজটা হলো। এবং বলা যায় যে এর চেয়ে বড় তখন আর মনে হয় যে জগতে আর কোনো কাজ আমাদের কাছে নাই। এবং সেটা আমরা যখন সুযোগ পেলাম তখন আমাদের সব জায়গায় আমরা ক্যাম্পগুলো স্থাপন করে এই ট্রেনিংয়ের রিক্রুটমেন্ট এবং ট্রেনিং প্রক্রিয়াটা শুরু করলাম। এটা একটা দিক। দিল্লিতে তখন আমাদের যারা সমানোদ্যায়ী বা অনেকের সাথে পরিচয় হয়ে গেল, এবং অনেকেই, এবং ওই রকম দিল্লিতে কেউ যায় নাই যারা কোনো প্রতিনিধিত্বশীল, তো ছাত্র না মানে কোনো রাজনেতাও যায়নি, কিন্তু আমাকে ওই বাধ্য হয়ে যেতে হয়েছিল ওই কাজটা আদায় করার জন্য। তখন অনেকেই আমাকে পরামর্শ দিলেন যে একটা প্রেস কনফারেন্স করেন, তাহলে সরাসরি দিল্লির পত্রিকা, এবং দিল্লি যেহেতু সারা দুনিয়ার একটা সেন্টার হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে এখন বাংলাদেশের ব্যাপারে, বহু বিদেশি সাংবাদিক ইত্যাদি আছে। আপনি এটা, আমি একটু অভ্যস্ত না, তারপরে ইংরেজিতে বলতে হবে, আমরা বাংলাদেশে অত ব্যাপার না, সবটা মিলে আমি একটু হেজিটেন্ট ছিলাম। সবাই আমাকে উৎসাহিত করলো এবং একটা বক্তব্য লিখলাম, সেই বক্তব্যটাও একটা বইতে ছাপা আছে। তো সেইখানে একটা আফ্রো এশীয় সলিডারিটি অফিস ছিল, সেইখানে এটা আয়োজন করা হয়। এবং সেখানে আমি যখন গেছি তখন প্রকৃতই আমি নার্ভাস, আমি তো আমাদের দেশে তো এরকম টেলিভিশনের রেওয়াজ তখন অত বেশি হয় নাই, একটা পৃথিবীতে তো বলেন তখন কিছু ছিল না। গিয়ে আমি যখন দেখি যে এত টেলিভিশনে আজকাল যেমন হয় আর কি, এত লাগানো মাইক টাইক লাগানো, ক্যামেরাম্যান, ছবি, ফিট, আলো, এরকম করে টোরে, এর মধ্যে আমি প্রথমে কিছুটা যে কী হবে, যাই হোক আমি সেটা মুহূর্তে মোটাকে আমার নিজেকে একটা করে নিই। কারণ খুবই গুরুত্ব দিয়ে সবাই এখানে আসছে, এবং বিদেশি বেশিরভাগ, দিল্লি ছাড়াও বা ইন্ডিয়া ছাড়াও আসছে। তো আমি আমার বক্তব্যটা পাঠ করি যে 25শে মার্চের আগের ব্যাকগ্রাউন্ড একটু বলে বলি, 25শে মার্চে কীরকম ধ্বংসযজ্ঞ হলো, আমরা এখন মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা এবং আমাদের স্বাধীনতার লড়াই, এই বক্তব্যটাই আমরা মূলত নিয়ে আসি, এবং সকলের সাহায্য চাই, সমর্থন চাই, স্বীকৃতি চাই আমাদের গভর্নমেন্টের পক্ষে আমাদের লড়াইতে ইত্যাদিতে। এবং সেখানে আমাদের বলা যায় যে এটা একটা প্রথম এই ধরনের বক্তব্য সকলের সামনে আসে, এবং সেই জিনিসটা ব্যাপকভাবে দুনিয়াটা প্রচার পায়। এবং পরে আমাকে অনেকে মনে করতো যে আমি দুনিয়া বোধহয় সময় ঘুরছি, কারণ বিদেশে বিভিন্ন জায়গায় টেলিভিশন এটা বারবার দেখাইছে, ওই বক্তব্যটা শোনাইছে, পত্রিকায় ছাপা হয়েছে। এবং 6 মে এটা করছিলাম, 7 মে দিল্লির অন্তত দেখছি সব পত্রিকায় ফার্স্ট পেজে আমার ছবি, এই বক্তব্য আসছে।
এবং ব্যাপক প্রচার পায়। আসলে কিন্তু ওই করেই আমি আবার তখন চলে আসি, কিন্তু এই প্রেস কনফারেন্সটি একটা ব্যাপক প্রচার পায় যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক ঢাকার মানুষ হাজার হাজার লোককে হত্যা করছে, গণহত্যা চলতেছে, সরাসরি সাক্ষী, সরাসরি একজন আমাকে অনেক প্রশ্ন করছে, অনেক কথা আমাকে তাদের উত্তর দিতে হয়েছে, অনেক কথা বুঝতে হয়েছে, খুবই সবাই আমার সহানুভূতিশীল ছিল, খুবই যে হস্টাইল যে একটা আমাকে বিপদে ফেলার জন্য না, জানার জন্য, সেই থেকে আমি একটু বরং একটা পরে একটা এমন একটা পরিবেশ হয় যাতে আমিও বলতে পারি, এটা একটা আমাদের জন্য ব্যাপক প্রচারের। ভারতের বামপন্থীদের নানা রকম বামপন্থী ছিল, কাদের কি রকম ভূমিকা ছিল আমাদের মুক্তিযুদ্ধের প্রতি? তখন ছিল কংগ্রেস গভর্নমেন্ট এবং পশ্চিমবঙ্গেও ছিল কংগ্রেস গভর্নমেন্ট, তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই তখন ছিল কংগ্রেসের সাথে একটা সমঝোতা অক্ষের ধারা ছিল, এবং সেখানে সিপিএম ছিল একটু মানে আরেক ধারায়। তো কংগ্রেস সিপিআই বা এই ধরনের পার্টিগুলো ছিল খুবই ভারতে বাংলাদেশ স্বাধীনতার পক্ষে, এবং কি সাহায্য করা যায়, আমি বলছি যে রমেন মিত্রের কথা, এরকম মানে শত শত বুদ্ধিজীবী শিক্ষক মানুষ মানে যেখানে বাংলাদেশ দেখলে এখানে অভিভূত হয়ে তাকে কী করবে এরকম একটা অবস্থা, এবং সিপিএমও সমর্থন করছে কিন্তু তাদের হয়তো সুযোগটা কম ছিল, কারণ সরকারে ছিল না, এবং সেইখানে যে বিভিন্ন বর্ডারের দিয়ে যে হাজারে হাজার লোক, সে তো প্রায় 1 কোটি লোক সেখানে গেছে, সেটা জানাই সকলের, তাদের যে সেই ক্যাম্পগুলো স্থাপন, সেখানে সাহায্য করা, এবং এতগুলো লোক এক জায়গায় গেলে যে সেই এলাকার জন্য কীরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কিন্তু আমি আমাদের ছাত্র ইউনিয়ন এবং আমরা নেপ কনফারেন্স মিলে যখন করি তখন আমাদের আগরতলা থেকে আগরতলা করিমগঞ্জ এদিকে তোরা এদিকে বসিরহাট কৃষ্ণনগর রায়গঞ্জ পশ্চিম দিনাজপুর কুচবিহার মালদা শিলিগুড়ি সব জায়গায় আমাদের ক্যাম্প ছিল, আমাকে এগুলো যেতেই হইতো, আর ওখানে গিয়ে ওই রিক্রুট খবর দেওয়া, ব্যবস্থা করা, ওদের সাথে পরিচয় করে দিয়ে আসা, আমাকে ধরতে হইতো এগুলোতে, এইসব জায়গায় যে এত মানুষ ওদের কোনো কোনো জায়গায়, তখন আগরতলায় তাদের নিজস্ব লোকের চেয়ে অনেকগুণ বেশি লোক বাংলাদেশে, কিন্তু মানুষ কিন্তু বিরক্ত হয়নি, মনে হচ্ছে যেন কীভাবে সবাই সাহায্য করতে পারে, আমি এটা মানে অভাবনীয় ব্যাপার যে ভারতের জনগণ পক্ষে ছিল, সরকারও পক্ষে ছিল, এবং ইন্দিরা গান্ধী ধরেন জনমত সৃষ্টিতে বিশ্ব জনমত সৃষ্টিতে বিরাট ভূমিকা পালন করে, এবং সেইখানে সুবেদনের সমর্থন সিপিআই সহযোগিতার সমর্থন সব মিলেয়া যে আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক শক্তি সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য সমাজতান্ত্রিক শক্তি যদিও দুঃখজনকভাবে চীন তখন বিরুদ্ধে ছিল, আমেরিকা তো বিরুদ্ধে ছিলই এবং এইরকম শক্তি, কিন্তু এটা বিশ্ব জনমত আমাদের পক্ষে ছিল, এবং সেটা গড়ে তোলার জন্যও কিন্তু ভারতের একটা বিরাট ভূমিকা, সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, কমিউনিস্টদের ভূমিকা, শান্তি গণতন্ত্রের পক্ষে শক্তির ভূমিকা একটা বিরাট ছিল, এবং সেই সময় আমাদের যে গভর্নমেন্ট ওখানে ছিল অস্থায়ী গভর্নমেন্ট সেটাও তো সেটা ওই FFটা বা ওই যে 11টা সেক্টরে ভাগ হয়ে সেটা তারা পরিচালনা করতেন, মুজিব বাহিনী আলাদা নিজস্ব প্রচেষ্টা ছিল, আর আমাদের ছাত্র ইউনিয়ন এবং এই যে আমরা যৌথ বাহিনী ছিল এটার একটা আলাদা প্রচেষ্টা ছিল। এই গেরিলা ইউনিট সম্বন্ধে বলবেন, আমাদের কিভাবে গঠিত হয়েছিল, কেমন ছিল ছাত্র ইউনিয়ন এবং কমিউনিস্ট পার্টি? আমরা এইটা তিনটাকে মিলেই আমরা একত্রে ট্রেনিং এর আমরা রিক্রুটমেন্ট এবং ক্যাম্পগুলোতে আমরা একসাথে থাকা খাওয়া ট্রেনিং অস্ত্র একসাথে আমরা করি, এবং এটা করার মধ্য দিয়ে আমরা একটা যৌথ প্রচেষ্টা গড়ে ওঠে, প্রত্যেক ক্যাম্পের আলাদা আলাদা দায়িত্ব ছিল, সেই রিক্রুট করা ইত্যাদি আমাদের নেতারাই ভাগ করে নিয়েছিলেন, আর মূলত বলা যায় ছাত্রের পক্ষ থেকে আমি সেটা এই ধরনের যোগাযোগগুলা সাহায্য ট্রেনিং অস্ত্র লিঙ্ক রাখা, এইদিকে কমিউনিস্ট পার্টির মোহাম্মদ ফরাদ মুজাফর আহমদ নেপের এরকম দু একজনই রাখতেন, আর যার যার এলাকা ভাগ করে আমাদের ছিল, সেখানে সমস্যা হতো অনেকগুলো, এখন দেখেন আমরা একটা গ্রুপ ভিতরে পাঠালাম ও ভিতরে আমাদের একটা নেটওয়ার্ক দাঁড় করাইতে হয়েছে, যদিও এটা খুবই আমরা যে বলবো সাংঘাতিক শক্ত ছিল তা না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কর্মী আমাদের ভিতরে ছিলেন যারা থেকে ভূমিকা পালন করছেন, একজনকে চিনবে না ভালো করে আপনি, নুহুল আলম লেনিন তখন ছাত্র ইউনিয়নের নেতা সে ছিল, এবং খুবই মানে বলা যায় যে এরকম আমাদের অনেক জায়গায় 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 ছিল, এবং তাদের সাথে যোগাযোগ না করলে ভিতরে যে আসবে কোথায়, থাকবে কোথায়, খাবে কোথায়, এবং তখন যারা ভিতরে ছিল তারা কিন্তু অনেক বেশি রিস্ক নিয়ে সেই সাহায্যগুলো করছে, থাকতে দেওয়া, খবর নেওয়া, থাকতে দেওয়া মানেই তো জীবন রিস্ক, এবং তার পরিবারের জন্য, তার বাড়িঘরের জন্য, সম্পত্তির জন্য সব কিছু রিস্ক ছিল, সেগুলো লিঙ্ক করা, সঠিক লোককে লোকটাকে চিনে রাখা, সঠিক লোকের সাহায্যটা নেওয়া, সঠিক লোকের বাড়িতে যাতায়াত করা, এই যে কাজগুলো এগুলো করার জন্য ভিতরের নেটওয়ার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, সেটি আমরা যোগাযোগ রাখতাম, এবং মূলত বর্ডারের কাছেই বেশিরভাগ আমাদের কাজটা সারতে হইতো। তো ছাত্র ইউনিয়ন নেপ কমিউনিস্ট পার্টি যৌথ বাহিনী এদিকে FF বা আরও আরও যারা আসতো, এটা যদি কোঅর্ডিনেশন না থাকে তাহলে আরও আবার নিজেদের মধ্যে বিপদের সংখ্যা থাকে, সেটাও ছিল কিন্তু খুব বেশ আমাদের জন্য নাজুক ছিল আর কি, সেটার জন্য আমাদের সহযোগিতা নিতে হয়েছে, এবং সেই ক্ষেত্রে বলা যায়
আমাদের যে অস্থায়ী গভর্নমেন্টের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আমি উসমানি সাহেবের সাথে কথা বলছি, একে খন্দকার তখন চিপ ছিলেন, উনি আমাকে খুব ভালো যোগাযোগ রাখতেন, আর অনেকে ছিলেন, আমি সকলের নাম বলতে পারছি না, আমি জন্য দুঃখিত যদি আমার নামটা খুব কর্ম বললে, সেজন্য আমি নাম সবার বলতে যাচ্ছি বইপত্র আছে, মানে এই রকমের নাম আছে সকলে জানেন, এরকম আমি আমরা এদের অনেকের সাহায্য বিশেষভাবে পাইছি যারা পণ্ডিত করার চেষ্টা করছেন, যাতে ভিতরে ঢুকার সময় ঢুকলে এই সংকটটা আমাদের মধ্যে পরস্পরের না দেখা দেখা অনেক বাধাও আমাদের ভয় হয়েছে আর কি। তখন তো আপনি ছাত্র নেতা ছিলেন, ধরেন পাকিস্তানে আমি বিশেষ করে ছাত্রদের টার্গেট করছিলাম মারার জন্য, ছাত্র পেলেই তো প্রায় মেরে ফেলা হতো, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছিল, এর কারণটা কি মনে হয়? এটা তো খুবই সঠিকভাবে আপনি বলছেন যে তখন আমি আপনাকে শুরুতে বলছিলাম যে পাকিস্তানের বলা যায় গণতান্ত্রিক জাতীয় অধিকার এবং অন্যান্য প্রগতিশীল আন্দোলনে ছাত্রদের ভূমিকাটাই ছিল সবসময় অগ্রণী এবং সবথেকে বলিষ্ঠ। মহেন্দ্র সাথে ভাষা আন্দোলন, যেখান থেকে আমাদের বলা যায় যে আমাদের জাতীয়তা জাতীয় চেতনা বোধের বীজ রূপিত হলো, সেই বীজিত অঙ্কুরিত হয়ে পরবর্তীকালে আমাদের স্বাধীনতার সংগ্রামে বিকশিত হলো, তার পরবর্তীকালে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে সামরিক শাসনের অবসান, গণতন্ত্র, জাতীয় অধিকার এবং তার পরবর্তীকালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ, সবগুলোতে ছাত্ররা ছিল প্রধান বলিষ্ঠ ভূমিকা, এবং তখন আজকে ছাত্র আন্দোলন যারা দেখছেন তারা এর সাথে কোনোই মিল পাবেন না। এই যে বলিষ্ঠ ভূমিকা, নেতৃত্ব, ত্যাগ, সংগ্রাম, লড়াই, আন্দোলন, এই সব কিছুর মধ্যে ছাত্রদের যে ভূমিকাটা ছিল সেটা পাকিস্তান গভর্নমেন্ট সঠিকভাবেই চিহ্নিত করছিল যে এদেরকে যদি নিশ্চিন্ত করা যায় তাহলেই সম্ভব, যে কারণে তারা এইগুলোকে টার্গেট করে। এবং দেখেন যত আন্দোলন লড়াই সংগ্রাম হয়েছে ছাত্ররাই জীবন দিচ্ছে, আন্দোলন করছে, লড়াই সংগ্রামে গেছে, অবশ্যই জনগণের সমর্থন সহযোগিতা পার্টিসিপেশন ছিল, আমি অন্যগুলোকে খাটো করতেছি না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে কারণে তারা প্রথম রাত্রিতে 25শে মার্চে ঢাকা ইউনিভার্সিটি ছিল তাদের মূল টার্গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ দিয়ে যা মানে মানুষ তো বটেই, শিক্ষক, ছাত্র, কর্মচারী, মুদুর ক্যান্টিনের মধুধা, জিসি দেব কি অন্যান্য প্রফেসর্স কিংবা ছাত্র, আমি তো আগেই বলছি একটু সব জানান আক্রমণ করছে, এইখানে যা কিছু ছাত্র আন্দোলনের সাথে সম্পর্কিত সব কিছু তো গুড়িয়ে দিই, আমাদের শহীদ মিনারকে গুড়িয়ে দিয়েছিল কেন, যেটা সিম্বল অফ আমাদের স্ট্রাগল, সিম্বল অফ ন্যাশনালিজম, বাঙালি জাতীয় চেতনাবোধ, বাঙালির সংগ্রামের প্রতীক হিসাবে বলা যায় তখন আমাদের বাঙালির আন্দোলন সংগ্রামের তীর্থভূমিতে পরিণত হয়ে যায়, সেটাকে তারা গুড়িয়ে দিছিল, কারণ ওটা তো কোনো জীবন্ত জিনিস ছিল, ওটা তো লড়াই করতেছিল না, কিন্তু ওই প্রতীক তার সহ্য করতে পারেনি। এমনকি বটতলায় জমায়েত আন্দোলন হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, সেই বটগাছটাকে পর্যন্ত তারা কামান মেনে উড়ে দিছিল, কেন, যে বটতলা ছাত্র আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়াইছিল। সুতরাং আমি তখন থাকতাম ইকবাল হলে, আমার ছাত্রত্ব প্রায় শেষ হতো, আনুষ্ঠানিকভাবে আমার কোনো রুম ছিল না, তখন নূর আলম লেনের রুম ছিল ঢাকা, তখন ইকবাল হল, আমি বলছি যে তখন এক সময় এসে জহুরুল্লাহ হল হইলো, তিনি শহীদ হন, ওই আগরতলা সরজন আমরা বঙ্গবন্ধুর সাথে তিনি আসামি ছিলেন, সেই সময় 111 নম্বর রুম গেটের পাশেই ছিল। আমি যে লেখাপড়া করছি, আমি মেট্রিক পাশ করলাম কি কলেজ ইউনিভার্সিটি যা পাশ করলাম করি, কাপড় চোপড় সব শেষ, আমি তখন বললাম, তখন একটা শার্ট যে পড়া ছিল আমার শার্টটা একটু ছেঁড়া মতো ছিল, কুমিল্লা খদ্দরের একটা হাফ শার্ট পড়া ছিল, সেটা নিয়ে আমি পুরা, তখন আমি অন্য একজনের শার্ট নিয়ে দিল্লি গেলাম, দিল্লিতে ছাত্র ফেডারেশন নেতারা আমাকে শার্ট কিনে দিয়েছিল কেরলবাগ মার্কেট থেকে, আমার এখনও মনে আছে, এবং সেই শার্টটা আমার এখনও আছে, চেক শার্টটা, এখন তখন আমি আরও স্বাস্থ্যস্তর বিন্দু রকম ছিল, সেই শার্টটা আমার এখনও আছে, ওই শার্টটা আমি পুরা বাকি 8 মাস পরি, মানে প্রথম মাসটা আমার ওই সেরা শার্টটা, আর ওই দিল্লির কয়েকদিন শহীদ আলমের শার্টটা, আর বাকি 8 মাস আমি পুরো ওই শার্টটা পরি, দৈত হয়েছে মাঝে মধ্যে, কিন্তু ওই শার্টটা আমি পরি। তো আমাদের তো ওই জীবনই ছিল, এবং ওই হলগুলো, ওই রুমগুলো, ওই শহীদ মিনার, ওই বটগাছটা পর্যন্ত ধ্বংস করছে, কি আক্রোশ ছিল ছাত্রদের বিরুদ্ধে, কি আক্রোশ ছিল আমাদের সংগ্রামের বিরুদ্ধে, এটাকে তো বোঝা যায়। এবং দেশে ফিরলেন কবে, বুঝতে পারলেন যে মুক্তিযুদ্ধ শেষ হতে চলেছে? আমরা তো প্রথমে একটা ধারণা সকলেরই ছিল যে এটা দীর্ঘস্থায়ী হবে, কারণ আমাদেরকে সেই রকম পাকিস্তানি মিলিটারিকে পরাজিত করার মতো শক্তি, ট্রেনিং, বাহিনী গড়ে তোলার প্রস্তুতি, যদিও গেরিলাকে আদায় হতো আমাদের প্রধান যুদ্ধ করতে হবে, সেই হিসাবে আমরা সেই চিন্তা সবাই তাই কম বেশি ছিল সেই প্রস্তুতিতে, তো আমরা তো সেইটা নিয়েই চলছি। তো আমার রেগুলার যোগাযোগ করতে হইতো নানা সাহায্য সহযোগিতার কারণে ডিপি ধর, এবং আমি তার কাছে কৃতজ্ঞ, এখানে অন্য কিছু কারো ধারণা করার কোনো কারণ নেই, তিনি আমার খুব স্নেহ করছেন, যে কারণেই হোক আমাদের তখনকার ছাত্র এবং আমাদের ওনার পছন্দ হয়েছে হয়তো ডেডিকেশন বা দেখে বা আমাদের কাজকর্ম দেখে, তিনি একটা কথা আমাকে বলছিলেন যে সেপ্টেম্বর মাসে এসে যে তোমাদের সবগুলো গ্রুপকে তোমরা বর্ডারের ভিতরে ঢুকাই দাও, তোমার কাছাকাছি রাখো, অন্যান্য প্রস্তুতিগুলো সেই রকমই, যারা তোমাদের না সেটা কেন বললেন সেটা একটা আমার মনে প্রশ্ন জাগে, আমি সেটা ফাদের সাথে কথা বলি, সেলিমের সাথে কথা বলি, অনেক সাথে কথা বলি, এইরকম
তখন ধারণা হয় যে এটা একটা তো আমরা বুঝতে পারছি না কিন্তু কোন একটা অর্থ আছে না এরকম বলবে কেন আগে তো একটা প্ল্যান ফুলি চলতেছিল বা অন্য যারা মিলিটারি ক্যাডার তারা উনি পলিসি মেকার নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে এবং সেটা একটা প্রস্তুতি একটা ধারণা আমরা রাখতে শুরু করি যে আস্তে আস্তে যা দেখা যাচ্ছে যদি এরকম কিছু হয় যেন আমরা সেই প্রস্তুতি থাকতে পারি এবং এক সময় এসে আমাকে বললেন যে আমরা যেন বেশি করে ঢুকাইতে শুরু করি তখন ধারণা হয় যে একটা হতে পারে পরবর্তীকালে তো আস্তে আস্তে দেখা গেল সেই দিকেই টার্ন নিল এবং সেটা একটা ভারতীয় বাহিনীর সাথে সংযুক্ত হয়ে আমাদের মুক্তি বাহিনী বা আমাদের বাংলাদেশের মিলিটারি একত্র হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন হলো এইভাবে চলে আসলো ভারত সোভিয়েত যে প্যাক্ট হয়েছিল এটার ইম্প্যাক্টটা কি পড়েছিল মনে হয় আমাদের ইয়েতে মুক্তিযুদ্ধ কতখানি মনে হয় সোভিয়েত ইন্ডিয়া যে প্যাক্ট হলো আগস্ট এটা তো বলবো আমি যে এটা এটা মানে প্রধান নিয়ামক যেসব শক্তি ছিল বা উপাদান ছিল বলবো উপাদান তার মধ্যে এটা একটা কারণ তখনকার সময় অনুমান করেন যদি আজকে দিনে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ করতে হইতো তাহলে আমরা কি পরিণতি হইতো আজকে আমেরিকা একক শক্তি দুনিয়া যা চায় তাই হতে পারে আপনি দেখছেন দুনিয়া দেখতে পাচ্ছি আমরা চারদিকে তখন ছিল সোভিয়েত ইউনিয়ন তার বিকল্প শক্তি এবং সোভিয়েত ইউনিয়নের সাহায্য সমর্থন ছাড়া ভারতের পক্ষে এই ধরনের সাহায্য সমর্থন নিয়ে আগে আসা সম্ভব ছিল না সেটা নিশ্চিত হয় এবং আমেরিকা আমাদের বিরুদ্ধে সরাসরি এমনকি সপ্তম নভোর পাঠিয়ে দিয়েছিল এবং জাতিসংঘকে একটা মাধ্যম করে তারা আমাদের হস্তক্ষেপ করে ওই অবস্থায় স্থিতাবস্থা করা মানে পাকিস্তানের অধীনে রেখে দেওয়া এবং আমাদেরকে বিচ্ছিন্ন করে বিদেশে রেখে দেওয়া মুক্তিযুদ্ধ থামাই দেওয়া এই যে ষড়যন্ত্রগুলো ছিল এইগুলো মোকাবেলা করতে পারে ভারত সরাসরি আমাদের সাহায্য দিয়ে এখানে সোভিয়েতের শক্তি এবং সমর্থনের বলে জাতিসংঘে এবং সপ্তম নভোর ঠেকানি সব ক্ষেত্রে এবং সেইটা সব কিছুর একটা উপাদান হিসাবে কাজ করে বা ভিত্তি হিসাবে কাজ করছিল এই প্যাকটা এবং সেটা কিন্তু এটা মারাত্মক ছিল এবং সোভিয়েতের তখন এই সাহায্য সমর্থন আপনার মনে থাকতে পারে যখন স্বাধীনতার মানে 25 মার্চের ঠিক পরে পরে তখন পদগর্ণি ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট তিনি একটা চিঠি পাঠান পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে যে বাংলাদেশের জনগণ মানে জনগণের উপর যে অত্যাচার চলছে এটা বন্ধ করা উচিত এটা আমরা কনসার্ন এবং তাদের নেতা শেখ মুজিবুর রহমানের জীবন সম্পর্কে আমরা উদ্বিগ্ন এই চিঠিটা প্রচারে আমাদের দেশে যে কি শক্তি সঞ্চিত হয়েছিল কারণ সবাই বুঝছে যে সোভিয়েত ইউনিয়ন আমাদের সমর্থন করবে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের এইরকম একটা চিঠিটাই তখন আমাদের মানুষের মধ্যে কি জাগরণ ছিল আজকে যেমন আমি বললাম তখন কাঠের বন্দুক শুনে কেউ হাসতে পারে আজকে ওই চিঠিটা নিয়ে তার গুরুত্ব উপলব্ধি করতে পারবে না কিন্তু তখনকার সময় সোভিয়েত ইউনিয়নের সমর্থন সাহায্য এই ধরনের একটা চিঠি আর পরবর্তীকালে তো জাতিসংঘে তার ভূমিকা ভারতকে সমর্থন প্যাক্ট করে সাহায্য দেওয়া আমাদের সাহায্য সহযোগিতা পাওয়া সপ্তম নভোরকে থ্রেট করে পিছনে হটে যেতে বাধ্য করা আমেরিকাকে আজকের দিনের সাথে কল্পনা করা যায় এইভাবে একটা বিরাট ইম্প্যাক্ট আমাদের সৃষ্টি করে এই বন্ধুত্ব বা এই সহযোগিতা ভারত সোভিয়েত ইউনিয়নের যেটা আমাদের পক্ষে এবং এইভাবে আমাদের বাংলাদেশের অভ্যুত্থানটা কিন্তু মানে বাংলাদেশের অভ্যুদয়টা বলা যায় এটা শুধুমাত্র আমরা স্বাধীন রাষ্ট্র পাইলাম তা না আমাদের এই অঞ্চলে একটা প্রগতিশীল উপাদান নিয়ে এটা বেরিয়ে আসলো বাংলাদেশের অভ্যুদয়টা একটা শান্তি গণতন্ত্র এবং একটা প্রগতি ধারা একটা উপাদান নিয়ে বেরিয়ে আসে যদিও আনফর্চুনেটলি আমাদের সেই ধারাটা রক্ষিত হয় নাই সেটা আরেক বিষয় সেটা হয়তো আমরা যাচ্ছি আপনি কবে দেশে ফিরলেন আমরা তো সেই ধারাবাহিকতায় কাছাকাছি এসে থাকলাম আমরা বলা যায় যে 16 মার্চের প্রায় কাছাকাছি ঢাকার চার থেকে আমাদের বাহিনীগুলোকে চলে আসি এবং আমরা একদিন পরেই ভিতরে চলে আসি আর কি এবং সেটা আমাদের কারণ আমাদের সবখানে লিঙ্কটা রাখতে হয়েছিল যে সবখানে শুধুমাত্র আমরা তো আকাউড়ে কি বলে আগরতলায় চলে আসি যেন কাছাকাছিতে আসতে হয় ঢাকায় লিঙ্কটা রাখি এবং সবগুলা ক্যাম্পে আমাদের দ্রুত যোগাযোগ করতে হয় তখন আজকের মতো মোবাইল ফোন কিংবা টেলিফোন ছিল না লোক পাঠাই আমাদের খবর যাতায়াত করতে হইতো এবং সেগুলো আবার বুঝে নানা ধরনের একটা নিয়ে গেল কতগুলো সমস্যা সেখানে আমরা অনেক সাহায্য অনেকের পাইছি সহযোগিতা পাইছি এবং এইভাবে আমার দিক থেকে ভাই প্রশ্ন আর নাই ধরেন অনেকগুলো কভার ভালো কভার হয়েছে আপনি যদি নিজে কিছু বলতে চান মানে আমি আপনি একটা কথা জানতে চাইছিলেন যে তখন ওই যে বিহারি আমি বলতে পারি কাজে লাগবে কিনা যখন ওই যে মানে গণপত্তাদের পরে এখানে মাসাল্লোর সময় একটা পরিস্থিতি চলে যখন মিলিটারি টিলিটারি সব কন্ট্রোলে ছিল সবকিছু এই সময় কিন্তু বাঙালি বিহারি তারা সবসময় দাঙ্গা লাগাইয়া অর্থাৎ আমাদের দেশের গণবিরোধী গণতন্ত্র বিরোধী শক্তির একটা প্রধান উপাদান হলো সাম্প্রদায়িকতা একসময় হিন্দু মুসলমান দিয়ে একসময় বাঙালি ও বাঙালি তো তারা কিন্তু বিহারিদের প্রভাব ছিল মূলত মিরপুর এবং মোহাম্মদপুর প্রাধান্য ছিল বিহারি বিহারি বলতে মানে বিহার থেকে আসা বা ইন্ডিয়া থেকে আসা যারা রিফিউজি যায় কোনো মানুষের প্রতি আমার কোনো বিরূপ ধারণা নেই এটা আমাদের সকলের প্রতি সমান কিন্তু ঘটনাক্রমে তারা তাদেরকে ব্যবহার করছে সেইভাবে জিনিসটা বা যারা যে জাতিরই হোক সে কালপ্রীতি আর মানুষ মানুষই জনগণ সবাইকে মানুষকেই আমি
তো ওই সময় তারা তাদের ব্যবহার করতো বাঙালিদের সাথে একটা দ্বন্দ্বে লাগাই দেওয়া, তার মানে রায়ট লাগাই দিতে পারলে আমাদের ধারাটা ভিন্ন দিকে যাবে। এই সময় কিন্তু কতগুলো ছোট ছোট দাঙ্গা হয় এবং তারা এই মোহাম্মদপুরে মিরপুরে বাঙালির উপর হামলা চালায় এবং এখানে প্রাধান্য ছিল এবং মিলিটারি প্রোটেকশন দেয়। আমরা তখন ওই গভর্নর ছিলেন আহসান, তিনি ভদ্রলোক হিসেবে পরিচিত ছিলেন, নেভাল ফোর্সের তিনি চিফ ছিলেন, তাকে গভর্নর করা হয়। সাহেবজাদা ইয়াকুব খান ছিলেন ইস্ট পাকিস্তানের মিলিটারির প্রধান, আর সেই কুখ্যাত রাও ফরমাঙ্গালি ব্রিগেডিয়ার সে ছিল মানে কমান্ডিং অফিসার বা কিছু একটা অর্থাৎ মাঠ পর্যায়ে সে ছিল। তো ওইখানে একটা এইসব যে সাম্প্রদায়িক দাঙ্গা বিহারি বাঙালি এগুলো নিয়ে, তো এখনকার বঙ্গভবন তখন ছিল গভর্নর হাউস, সেখানে একটা মিটিং ডাকে। তো ছাত্রলীগের নেতা আমরা সবাই তখন সেখানে গেলাম। তখন তাজউদ্দিন আহমেদ আওয়ামী লীগের নেতা ছিলেন, তখন এই যে মুজাফফর আহমদ মানে এইরকম যারা দলগুলো ছিল সবাই ছিল সেইখানে। যখন এই দাঙ্গা নিয়ে আমরা খুবই চোটপাট করলাম আর কি, আমাদের তো ইয়াং, আমাদের তো রক্ত গরম, আমরা খুব জোরে সরে বললাম। আমাদের এখানে সিনিয়র নেতারাও ছিলেন পলিটিক্যাল পার্টিতে, তারা দায়িত্বের সাথে কথাবার্তা বলছেন, আমরা কিছু গরম কথাবার্তা বলি। তখন একসময় ঠিক হয়েছে, ঠিক আছে আমরা ওখানে যাচ্ছি, আমাদের লোককে তারা মারতেছে, বাঙালিকে আহত মানে অত্যাচার করতেছে। আমরা তখন রওনা দিলাম, এই তাজউদ্দিন স্যার ছিলেন, মুজাফফর আহমদ স্যার ছিলেন, আওয়ামী লীগের নেতারা ছিলেন, নেপের নেতারা ছিলেন, আর আমরা ছাত্র নেতারাও সাথে গেছি। তখন আমরা মোহাম্মদপুর ক্রস করে যাওয়ার সময় আমাদেরকে আটকাই দিল এবং মিলিটারি একদম তাক করলো, বন্দুক গুলি করবে এবং করে উঠতে পারে, এইরকমই পরিস্থিতি। এটা বেলুচ বা পাঠান বা এরকম কিছু তারা উর্দু বোঝে না, আমাদেরকে উর্দু বোঝার চেষ্টা করলো। তারা একটা লাল ফিতে টাঙাই দিলে, যদি আর এক পা আমরা অগ্রসর হই তাহলে গুলি করে দিবে। তখন তো আমরা দেখলাম যে আমরা তখন তো উত্তেজনা আছে, করলে করুক যা হবে মিলিটারি যুদ্ধ লেগে যাবে। তখন যে যারা নেতারা ছিলেন আমাদের বুঝে বললেন চলো, আমরা ছাত্র নেতা কিন্তু ওরা তো বয়স মানে রাজনৈতিক নেতা ওরা অনেক বেশি বয়স্ক, তারা ম্যাচিউর, বলেন চলো আমরা আবার ওখানে যাই। গিয়ে দেখি ওইটা রাউন্ড টেবিলের চারপাশে মানে ওভাল টেবিলের চারপাশে ওই গভর্নর আহসান, ইয়াকুব খান, ফরমান আলী, রাও ফরমান আলী সব বসে আছে, ওরা কনফারেন্স করতেছে, তারা নিশ্চয় ইতিমধ্যে খবর টবর পাচ্ছে, তাদের তো মিলিটারি খবর পাচ্ছে, যোগাযোগ আছে। আমরা ফিরে এসেই আর কি আসছি, সবাই খুব উত্তপ্ত ক্ষিপ্ত। তা আমরা তখন ক্ষিপ্ত হয়ে টেবিলের উপর গ্লাস রাখা ছিল, চায়ের কাপ রাখা ছিল, ছুঁড়ে মেরে একদম তছনছ আর কি ক্ষিপ্ত হয়ে এরকম করে যে তোমাদের মিলিটারি আমাদের দেশ আমাদের জাতি আমাদের যাইতে দেয় না, গুলি করতে চায়, আমরা এই দেশে থাকবো, তোমরা কী? তোমরা খুবই ঠান্ডা আমাদেরকে করার চেষ্টা করতেছে। যখন এক পর্যায়ে মানে মোটামুটি আমরা যা করার করে ফেলছি, তখন তাজউদ্দিন সাহেব আমাদেরকে বলতো চুপ করো তোমরা, আমাদের দমক দিয়ে বললেন। আমরা তখন ওনার কথা চুপ হয়ে গেলাম, হয়ে উনি খুবই উত্তেজিত হয়ে উনি বলছেন যে আমাদের দেশ আমাদের জাতি আমাদের স্বাধীনতা তোমাদের মিলিটারি বলে আমরা যেটা অনেকটা নিতে পারি। তখন রাও ফরমান আলী বলে চলেন আমি নিয়ে যাব, যেই বলছে আর কি তাজউদ্দিন সাহেব সোজা যে এরকম ধরে ফেলে রাও ফরমান আলী, যেন ওই মানে আমাদের আগের উত্তর আমি বললাম তো আমরা মানে কি করবো, গভর্নর ওই যে চিফ অফ মিলিটারি সব বসা, আমরা টেবিলের উপর কাপ ভাঙতেছি, মিলিটারি সঞ্চল চলতেছে, আমাদের ছাত্র নেতা যা হবে হবে। তো তিনি আমাদেরকে ধমক দিয়ে থামাই দিয়ে তখন তিনি বলছেন যে আমার এরকম করতেছে। যখন বলছেন আপনার আমি নিয়ে যাবো, তুমি নিয়ে যাও আর কি, তুমি কেন নিয়ে যাবে, তুমি কি আমাদের দেশ আমরা যেতে পারবো না, তুমি নিয়ে যাবে আমাদের নিরাপত্তা দিয়ে। তখন ওই সাজ্জাদ ইয়াকুব খান একেবারে সোজা দাঁড়ায় বসছে যে আই অ্যাপোলোজাইজ, মানে বলে একেবারে খুবই যে আমি মাপ চাচ্ছি এটা হেসে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সে আপনারা কিছু মনে করবেন না, সে মানে আপনাদেরই মানে উনি ব্যাখ্যা এবার দিচ্ছে যে সে মানে মিলিটারি আমরা আপনাদেরই সার্ভেন্টস, আমরা আপনাদেরই নিরাপত্তার জন্য যাবো, আর কোনো আপনাকে নিয়ে যাওয়ার না, আপনি নেতা আপনি যাবেন ওইভাবে ঘুরে। হি ওয়াজ নোন এজ ভদ্রলোক, সেইভাবে জিনিসটাকে ঠিকল করলো এবং আসানও দুঃখ প্রকাশ করলেন এবং বলা যায় যে সে তো একবারে হাত জোর করে যায় অ্যাপোলোজাইজ, আমার এক্স্যাক্টলি শব্দটা এখন কানে ভাসতেছে যে করে ডরে। তারপর মিলিটারি গেল, আমরা গেলাম সমস্ত, তখন ওইখানে ভিতরে যাই আমরা, আবার চাইলাম না যে দঙ্গাটা বাড়ুক, আমরা তো বাংলা প্রচার করলাম, অনেক লোক জমা হয়ে গেল, ট্রাকে করে গেল, অনেক লোক আসলো। তখন উর্দু স্লোগানও আমরা দিলাম ওইখানে গিয়ে, যেন বিহারিরাও বোধ করে যে আমরা ওদের বিরুদ্ধে না, ভাই ভাই হোক আমান করো কি কি সব এইসব মনে আছে এখন আর কি। তাজউদ্দিন সাহেব তেজি মানুষ ছিলেন নাকি? আর সাংঘাতিক সাহস আমি ওই দিন ওনাকে দেখলাম আর কি, মানে উত্তেজিত হয়েছেন কিন্তু উনি বুঝে শুনে আমাদের উত্তেজিত হওয়ার সুযোগটা দিচ্ছেন, পরে আমাদেরকে থামাইও দিচ্ছেন উনি, দিয়ে আবার তিনি বললেন যে ঠিক, উনি যুক্তি বলছেন যে আমরা যেতে দিচ্ছে না তাহলে কত রাগ করবেই, মানে আমরা যে উত্তেজনা করছি এটা যুক্তিটা উনি প্রমাণ করে ওটাকে অন করে দিলেন, সেটা একটা খুব বুদ্ধিমত্তার সাথে। কিন্তু যখন ফরমালি বললো যে আমি নিয়ে যাবো চলেন, তখনই উনি উত্তেজিত হয়ে গেছেন, তুমি কে নিয়ে যাওয়ার আমার দেশ এইভাবে। তো
পরে ওরা নিয়ে গেল, আমরা তো ওরা মানে গার্ডি নিয়ে গেল, আমরা সমস্ত মিটু স্বাধীন ইন্টারেস্টিং ঘটনা যে এবং এইভাবে তারা দাঙ্গা সৃষ্টি করে এবং এটাকে প্রোটেকশন দিয়ে বাঙালি হত্যা করাইছে এবং চাইছে দাঙ্গার মধ্যে নিয়ে গেলে তখন বাঙালি চেতনাটা অন্যদিকে চলে যাবে, দুনিয়ার কাছে প্রতিভাত হবে। এখানে তো দেশের মানুষ পরস্পর দাঙ্গা করতেছে, এটা জাতীয় অধিকার না, স্বাধীনতা না, মানে এগুলো তো স্বাধীনতার প্রিপারেশন চলতেছে এরকম সময়। এগুলো কোনটা সময় হবে? এটা হচ্ছে না তার আগে, এটা আপনার ভারসাম্য যখন দিয়ে ক্ষমতায় আসলো তারপরে সময় যায় আর কি, মার্শাল্য সময়টা তখন এই এখানে মার্শাল সময় ইলেকশনের আগে এরকম পরিস্থিতিটা আর কি। তো এটা আর কি এটা বিরাট আমার অভিজ্ঞতা এবং এটা একটা এরকম। এবং তখন ধরেন আমরা যেটা আপনি বললেন যে মানে আমরা যে এখানে মানে এইরকম একটা মুক্তিযুদ্ধ হবে সেটার স্পষ্ট ঘোষণাটা আমরা বুঝতে পারি মানুষের মনোভাব থেকে একটা, আর সেটার প্রতিভাত হয় বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে সাথী মারছে। এবং যে যাই বলুক প্রকৃতপক্ষে এটা সবাই স্বীকার করবেন যে ওইটাই স্বাধীনতার ঘোষণা, প্রকৃতপক্ষে তো ঘোষণাই। আর তখন পাকিস্তানে বলা যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, কিসের স্বাধীনতা? পরিষ্কার হয়ে যায় জিনিসটা। এবং সেটা ওরা সময় নিচ্ছিল যে আলাপ আলোচনার নামে এই যে এক তারিখ থেকে বা সাতই মার্চ থেকে ২৫ তারিখ পর্যন্ত, আর আমরা এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছিলাম যার যার মতো করে। এবং আমাদের যে ওই কাঠের বন্দুকের ট্রেনিং, রুট মার্চ ইত্যাদি ব্রিফিং করা, সারা দেশে প্রস্তুতি নেওয়া, সেটা ছিল মূলত বলতে পারেন মানসিক প্রস্তুতি যে আমরা এই ধরনের অস্ত্র বন্দুক নিয়ে ট্রেনিং দেব। এবং সেটা আজকের দিনে আমি আবারও বলতেছি যে আজকে যারা দেখতেছে চারপাশে তারা এগুলো দেখলে হাসতো যে এটা কাঠের বন্দুক নিয়ে ট্রেনিং দিচ্ছে, এটা কেমন লোক। বা ওই যে বললাম একটা ইট ফাটছে এতেই আমরা কত উৎফুল্ল, এমন বোমা আমরা করতে পারি। এই যে একটা প্রস্তুতি সেটা আমাদের খুব কাজ দিছে। আমরা ট্রেনিং নেওয়ার জন্য সেখানে গিয়ে যে সুযোগটা আমরা পাইলাম আমাদের জন্য ছিল বিরাট ইন্সপায়ারিং, এবং এর মাধ্যমে আমরা বিরাট শক্তিকে আমরা ট্রেনিং নিতে পারতাম। আর ইন্টারন্যাশনালি যে একটা যোগাযোগ আমার হয়, এটা আমি সৌভাগ্যবান যেটা আমি ওই সময় অবস্থানে ছিলাম বলে হয়েছে, আমার যোগ্যতার কারণে নিশ্চয়ই নয়, কিন্তু আমি ছাত্রী প্রেসিডেন্ট ছিলাম সেই কারণে এই যোগাযোগগুলো করা দিল্লিতে বা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তখন যাওয়া হয়েছিল, সেই লিঙ্কগুলো করা, সেই প্রেস কনফারেন্স কিংবা সেই চিঠিতে যোগাযোগ পাওয়া, সাহায্য পাওয়া ইত্যাদি ইত্যাদি। তো যুদ্ধে তো আমাদের অনেক সহকর্মী শহীদ হয়েছেন, ২৫ মার্চে আমি আগেই বললাম অনেক আমাদের সহকর্মী, আমাদের ভাই যারা একসাথে কাজ করছে শহীদ হয়েছেন। এখন একটা কথা খালি বলতে পারি আর কি যে প্রতিক্রিয়াগুলো কী দেখেন, এই ১১ই সেপ্টেম্বরে এই আমাদের এখানে কুমিল্লার বেতিয়ারায় একটা আমাদের এই বাহিনীর আর কি, এটা যখন এখানে বর্ডারে একটা প্লেসে যুদ্ধের সময় এখানে অনেকে শহীদ হন, আমাদের ৬-৭ জন ১১ জন কর্মী, তার মধ্যে একজন ছিলেন ছাত্র নেতা তখন নিজামুদ্দিন আজাদ, তার বাবা একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন কামরুদ্দিন সাহেব। তো ওদের বাসা ধানমন্ডি ৬ নম্বর রোডে, এবং আজাদের সাথে আমার খুব ঘনিষ্ঠ ছিল, সিরাজুল মুমিন ছিল। তো আমি যখন খবরটা শুনলাম তখন আমার মনটা খুবই খুবই আপসেট হয়ে যায় আর কি, সবার ব্যাপারেই হয়, অনেক মারা যাচ্ছে, খবর আসতেছে যুদ্ধে, এগুলো তো আপসেট হয়। কিন্তু আমার তো বসার সময় নেই, ওটার জন্য আবার প্রতিকার করতে হবে, ওই অস্ত্রগুলো খোয়া গেছে সেগুলো উদ্ধার করতে হবে, আবার আমার তাদের পিছনে দৌড়াইতে হয়, সেই জন্য যোগাযোগ করো, কলকাতায় যোগাযোগ করো, ব্যস্ত হয়ে পড়লাম। যাক, দেশে আসার যখন আমরা ফিরে আসলাম, ফিরে আসার পর এখানে আমরা সায়েন্স এনেক্সে আমাদের একটা ক্যাম্প করলাম, এই যে বিল্ডিং ছিল তখন, এখান থেকে আমরা কাজ করতাম। যাক, ওই বিষয়টা তখন একটা দায়িত্ব পড়লো আমি ছাত্র প্রেসিডেন্ট, যে যারা আমাদের জানাশোনা মারা গেছে অনেকের বাড়িতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের বাড়িতে গিয়ে একটু অভিভাবককে বলা ইত্যাদি। তো এটা একটা অতি কষ্টকর কাজ আর কি, মানে আমি কি বলবো, তখন রিয়েলি সরি, মানে যারা শহীদ হইলেন তখন তো শুনলাম খবর বা দুঃখ পাইছি, কিন্তু রিয়েল ফিলিংটা অনুভব হয়েছে দেশে আসার পর। সরি, তখন আমাকে অনেকের বাড়িতে যেতে হয় আর কি এইসব বলতে, এবং এটা খুবই কঠিন কাজ আর কি। তো ওই একটা ঘটনা খালি বলতেছি আর কি, নিজামুদ্দিন আজাদদের বাড়ি ছিল ধানমন্ডি ৬ নম্বর রোডে আর কি। তো আমি এবং আবুল আস্তাব তখন তিনি ছাত্রের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, মানে আমি যেতে চাই না আর কি, এরকম একটা পরিস্থিতি হইলো আর কি, সব বাড়িতে যেতে যেতে একটা কষ্টকর। তখন বাধ্য হয়ে গেলাম আর কি, যে গিয়ে তখন ওর বাবার সাথে দেখা করলাম, সবাই ফিরে আসছে, ও ফিরে আসতেছে না, ন্যাচারালি উনি বুদ্ধিমান লোক, বুঝতে পারছেন। তো আমি এবং হাস্তাত গেলাম আর কি ওদের বাড়িতে, তোর বাবা বেরিয়ে আসলাম, চিনতেন আমার ওর বাড়ির থেকে যাতায়াত ছিল।
তো আমি মানে কি বল বসে আছি চুপ করে অনেকক্ষণ ধরে তো উনি উনি আমাকে উৎসাহিত করলেন বলতে যে বাবা বলো কি বলতে আসছো বলো কোনো দ্বিধা করার দরকার নেই বলো উনি তো কিছু অনুমান করতে পারতেছে নাকি তো আমি আমি শুধু বললাম আর কি কথাটা যে আচার মানে আমি কেঁদে দিয়েছি আর কি কিছু বসে রাখি উনি বুদ্ধিমান লোক কিন্তু বুঝে বুঝতে পারছেন যে কি হয়েছে এই ধরনের অনেক বাড়িতে আমাকে যেতে হয়েছে আর কি এই ধরনের মানে কঠিন খবরটা বোঝানোর জন্য আর কি আমি আজকে আঘাতপ্রাপ্ত হয়ে গেলাম সরি না না স্যার উনি কিভাবে নিলেন ব্যাপারটা বাবা কিভাবে নিলেন উনি তখন আমাদের কথা আমি পুরো করতে পারিনি আর কি আমি খালি দিলাম তারপরে অনেকক্ষণ চুপ করে দেখে বললেন যে দেখো বাবা আমি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছিলাম আর আমার ছেলে পাকিস্তান ভাঙার জন্য জীবন দিল তো যাক এটাই সত্য এবং আমার ছেলে এই স্বাধীনতার মধ্য দিয়ে বেঁচে থাকবে আমি কি করতে পারি এইভাবে তিনি একটা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আর কি তো আজাদের মাকে এই কথাটা বলা হয়নি বলা হয়েছে আজাদকে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম উনি যতদিন বেঁচে ছিলেন উনি অপেক্ষা করতেন ওর ভাইয়ের সাথে আমার রেগুলার যোগাযোগ হইত যে আজাদ হয়তো আসবে ফিরে আসবে বা এরকম একটা মানসিকতা নিয়ে উনি শেষ জীবন পর্যন্ত কাটাই গেছেন আমি একটা উদাহরণ বলছি এরকম অসংখ্য শত শত 30 লাখ লোক ঘরে ঘরে এরকম ব্যাপার হয়েছে আমি একটা উদাহরণের জন্য শুধু বললাম আর কি এখন দেখেন আমরা দেশটা স্বাধীন করলাম এইরকম লড়াই সংগ্রাম সে তো আছেই কিন্তু এই যেতগুলো লোক জীবন দিল যে স্বপ্ন ছিল যে আশা ছিল দেশটার জন্য বা সামনে তো আমরা একটা স্বপ্ন দেখছি যে আমাদের দেশটা কেমন সুখের হবে শান্তির হবে উন্নত হবে বা এরকম একটা গর্ব ছিল আমাদের সব কিছু তো এখন পাল্টে গেছে এখন আমরা ঠিক বলা যায় যে উল্টা পথে হেঁটে আমরা অনেক দূর উল্টা দিকে চলে গেছি এখন আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস সবই বিকৃত বা সবই মিথ্যা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং আমি অবশ্যই এটা কনফিডেন্ট যে ইতিহাস কত কোটি বছর আগে ডাইনোসর শেষ শেষ হয়ে গেছে সেটাও মানুষ খুঁজে তার ইতিহাস বের করে ফেলতেছে আর আমাদের তো এই জেনারেশন এখনও জীবিত সুতরাং ইতিহাস তার পাল্টানো যাবে না সত্যি ইতিহাসটা গড়ে উঠবে কিন্তু নিশ্চয়ই আমাদের মানুষের সেই আকাঙ্ক্ষাটাও একদিন পূরণ হবে আমরা যদি সেই ধারায় দেশটাকে নিয়ে যেতে পারি তাহলে এই সত্যিকার অর্থে সার্থকতা হবে আমি মোটেই নিরাশ না আমি আশা করছি যে সেই ধারায় যাবে আমাদের সৌভাগ্য যে আমরা সেই সময়ে যুবক তরুণ ছিলাম ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম বা আমাদের জেনারেশন সেরকমটা ভূমিকার সুযোগ পাইছিল যাতে আমরা দেশটার স্বাধীনতার জন্য জীবন দিতে পারি লড়াই করতে পারি এবং আমরা যখন গেছি মনে করছি মরবো এবং মরাটাই ছিল আমাদের কাছে তখন বীরত্বের তখন এক সময় মনে হয়তো বললে বোধহয় বেশি বীরত্ব হইতো এরকম একটা মনোভাব আমাদের মধ্যে ছিল আমার মধ্যে মানে আমাদের সকলের মধ্যেই ছিল তা আমরা সৌভাগ্যবান বেঁচে আছি আবার দুর্ভাগ্যবান এখন যে ঠিক উল্টাটা দেখতে হচ্ছে তবে আশাবাদী আমি এই যে নিশ্চয়ই আমাদের সেই ধারাবাহিকতা আবার ফিরে আসবে এবং আমাদের শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে এবং আমরা সবাই নিশ্চয়ই আমাদের সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো মারার খবরটা পাচ্ছি তাৎক্ষণিক দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি এবং ওটা ফিল আপ করার জন্য অন্য চেষ্টা করতেছি সন্ধান চেষ্টা করতেছি কিন্তু যখন ফিরে এসে স্বাধীন দেশে ঠান্ডা মাথায় যখন আমি আবার আমার এই দায়িত্ব নিয়ে আমি বাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে বলতেছি যে অমুক শহীদ হয়ে গেছে তার মায়ের কাছে তার বাবার কাছে তার পরিবারের কাছে খবরটা দেওয়া না এটা সত্যি আর কি আমার জন্য এটা একটা অতি কষ্টকর কাজ ছিল আর কি